ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. السلام عليكم ورحمة الله وبركاته. আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলাহ শফিলাম বিউল মুসলিন নবীনা মোহাম্মদ আলাহ আলহি ও আসফাবি আজমাইন ওবাদ আলহামদুলিল্লাহ আমরা আলোচনা করছিলাম দুর্রাতুল বায়ান ফিউসুল ইমান এই গ্রন্থটির একটি অংশ নিয়ে আমরা আলহামদুলিল্লাহ ইতিপূর্বে দুইটি দাস শেষ করেছি প্রথম দাস ছিল আকিদা জিনিসটা কি সেটা জানার উপর বিষয়ভিত্তিক আলোচনা প্রথম আলোচনা ছিল আকিদা বিষয় আকিদের সংক্রান্ত আলোচনা আকিদে আসলে কি ইমান কি বিষয়ে আলোচনা করেছে দ্বিতীয় দর ছিল আমাদের ইসলাম এবং তার ফজিলত কি সেটা নিয়ে আর ইসলাম ফজলু ইসলাম এবং তার কি শ্রেষ্ঠত্ব সেটা নিয়ে আলোচনা করেছে আজকে আমরা আহলুসুন্নআল জামা নিয়ে আলোচনা কর আহলুসূন্য জামা একটি নাম এই নামটি সবাই পেতে চায় সবাই এই নামটি সবাই গ্রহণ করতে চায় সবাই বলে যে আমি আহলুসুন্নআল জামা আপনি দেখবেন যারা কবর পূজা করে ওরাও আবার নাম দিবেন আহলুসুন্না জামা আহলুসুন্না বলে আবার দেখবেন কেউ যত মানুষই দেখবেন যে কেউ যদি রাগ বলে যে আপনি তো আলুসুন আল জামা থেকে দূরে সরে গেছেন রাগ করবে কিন্তু তিনি কিন্তু সরে গেছেন অলরেডি তাহলে বোঝা গেল যে আহলুসূন্য জামা এটা একটা অত্যন্ত সম্মানিত নাম এটাই আমাদের লেখক বলতে চাচ্ছেন যে ওয়াখায়রুল মুসলিমিন জামা মুসলিমদের মধ্যে সর্বোত্তম যারা তারা হচ্ছে আহলুসূন্য জামা আহলুসন্না জামা কথাটা তো দাবি নাম কিন্তু চিনবে কি করে এর উত্তর হচ্ছে আহলুসুন্না সূন্না অর্থ হচ্ছে আদর্শ অনুসারী শূন্য অর্থ হচ্ছে আদর্শ অনুসারী আদর্শ কার মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা আদর্শ অনুসারী আর জামা আকারা জামা হচ্ছে সাহাবাইকরাম জামা হচ্ছে সাহাবাইকরাম রে দল আলিম আজমাইন আহলসুন্না জামা অর্থ হচ্ছে যারা নবীর অনুসারী যারা সাহাবা অনুসারী আহলসুন্না জামা আর এদের অনুসারী যারা হবে কেয়ামত হর্যন্ত সুন্দরভাবে অনুসরণ যারা করবে তারা সুনাল জামা হবে এদের কোথাও কোথাও যদি কোনো এখানে পড়ে বিচ্ছেদ পড়ে তাহলে আহসুন জামা থেকে দূরে সরে যাবে রসুল্লাহ সাল্লা সালাম আল্লাহ তালা তাকে কোরআন দিয়েছেন কোরআন মানছি আমরা আল্লাহ তালা তার মাধ্যমে ওয়াহি হাদিস দিয়েছেন আমরা হাদিস মানি এবং আমরা এটা অপব্যাখ্যা করি না এর অর্থ হচ্ছে আমরা আহলুসুন্না আমরা মানার ক্ষেত্রে সাহবা ইকরামকে আমাদের সামনে রাখি সাহাবা ইকরাম যেভাবে বুঝছেন সেভাবে আমরা বুঝি সাহাবাই একরাম যেই পদ্ধতিতে এগিয়েছেন আমরা সেই পদ্ধতিতে আগাই সুতরাং আমরা হচ্ছি আহলসুন্না ওল জামা এভাবে সবাই এইভাবে থাকতে হবে প্রত্যেকে যে আহলুসূন্না ওল জামা দুইটা শব্দ এর বিপরীতে আছে আহলুল বেদা ওল ফোরকা বেদাতি অর্থাৎ যারা নিজেরা বানিয়ে চলে রসোল্লাহ আসলামের সুন্নতের অনুসরণ হচ্ছে নিজে বানিয়ে কোনো কাজ করতে পছন্দ বেশি তাদের এবং এটা নিয়ে উঠে ভরে লাগে যে এটাই করতে হবে আপনি দেখবেন যারা মিলাদ করে তথাকথিত কে করে তারা দেখবেন যে ওইটা নিয়ে তাদের সমস্ত চিন্তা ভাবনা ওইটা যে করে না সে তাদেরকে ওহাবি বলবে লা বলবে গায়ের মোকাল্ল বলবে কত রকমের কতর কিছু নিয়ে আসবে এর কোনো শেষ নেই এর অর্থ হচ্ছে সুন্নার অনুসরণ যারা রসোলা আসালামের সূন্য আমরা কোথায় পাবো রসুল সুন্না পাবো কোরআনে করিমে রসুলের সুন্না পাব হাদিসে রসুল সুন্না পাবো রসুল্লাহ সাল্লামের সারা জীবনের যে আমল যেখানে বর্ণিত হচ্ছে সেখানে পাবো সিরার কিতাবে রসুল্লাহ সুন্নাকে আদর্শকে যারা নিজেদের কাজে অগ্রণী রাখে তারা হচ্ছে সুন্না আর রসুল্লাহ সাল্লাহ আসলামকে অনুসরণ যারা প্রথম করেছেন তারা হচ্ছেন জামা সাহাবা আলমাইজমাইন এই জন্য রসুল্লাহ সাল্লাহাম তিনি এর বাদ সারিয়া হাদিসে আসছে একবার তিনি দাঁড়ালেন লম্বা খোদবা দিলে যা খোদ্ কারণে কেরামের চোখ দিয়ে পানি বের হয়ে গেল এবং তারা বললেন যে ইয়ারাসুরাল তারা বললেন যে ইয়ারাসুরাল আপনি আপনি আমাদের কি কি ধরতে আদর্শ দেন অর্থাৎ কোন জিনিসটা আমরা ধরবো সেটা আমাদেরকে বলেন নির্দেশ দেন কোন জিনিস ধরতে আমাদেরকে আদেশ করেন

এরা এরাই যুগ যুগ ধরে এরাই ছিল সঠিক পথে এরা কেমন পর্যন্ত সঠিক পথে থাকবে তৈরি হলো সুন্না ওয়াল জামা দুইটা শব্দ তিনটা শব্দ ওয়ালা সুননাওয়ালা জামা আর তৈরি সাহাবাওয়ালা অর্থাৎ সুন্নার অনুসারী তারা একদিক দিয়ে একদিকে সাহাবা ইকরাম অনুসারী তারা সাহাবা ইকরামের নীতির বাইরে যায় না সাহাবা একরাম সুন্না অনুসরণের ক্ষেত্রে সাহাবা ইকরাম যেভাবে বলে সেভাবে অনুসরণ করে নিজেরা নতুন মন গড়া পদ্ধতি আবিষ্কার করে না তৈরি করে না এরা হচ্ছে আহলুসুন্না ওল জামা এই জন্য আহলুসুন্না জামা বলতে এদেরকে সংক্ষেপে সাহাবা কেরামকে বুঝতে হয় সাহাবা কেরাম সুন্নতের অনুসরণ করেছে এবং তারা আমাদের জন্য পথ রচনা করেছে রসুলকে কিভাবে অনুসরণ করতে হবে সুন্না কিভাবে মানতে হবে সেই পথটাকে অনুসরণ করে করিয়ে দিয়ে করেছেন সেই পথটা দেখিয়ে দিয়েছেন এই জন্য যদি কেউ আহলুসুন্না জামা বলে সঙ্গে সঙ্গে বলবেন যে এরা হচ্ছে সাহাবায় কেরাম এবং কেমন পর্যন্ত সুন্দরভাবে প্রত্যেক জায়গাতে প্রত্যেক স্থানে প্রত্যেক সময়ে যেভাবে সাহাবাইকরাম অনুসরণ করা দরকার যারা এইভাবে অনুসরণ করবে তারা হচ্ছে আহলুসুন্নাতি উল জামা আহলুসুন্ন অল জামা কোনো দাবির বিষয় নয় নিজের পার্টি নাম দিলে হয়ে যাবে না নিজের গোষ্ঠী নাম দিলে হয়ে যাবে না নিজে কোনো একটা দলীয় ব্যানার বানাইলে হয়ে যাবে না জামা হচ্ছে কিছু আদর্শের নাম এই আদর্শ যারা অনুসরণ করে চলবে সাহাবাইকরামের নীতি অনুসারে পদ্ধতি অনুসারে তারা হচ্ছে আহলুসুন্ন জামা এই জন্য এদের প্রথম চলে আসে সাহাবাইকেরাম দয়্যাল ম্যাজ মাইন্ড এবং তাদের অনুসারী তাবে সুন্দর অনুসরণ করে তাবেইনরা ইমামরা হেদায়েতের ইমাম হাদিসের ইমাম অথবা ইমাম যারা আছেন তারা কারণ তারা সুন্দরভাবে সাহাবাহিক নামের পদ্ধতি অনুসরণ করে চলেছেন এদের আরেক নাম হচ্ছে আসল আল্লাহ এদের আরেক নাম হচ্ছে আসাল আল্লাহ এই যে আসসালুসোয়ালহ এই নামটি আমরা বলি অর্থ হচ্ছে যারা চলে গেছে আর অর্থ হচ্ছে যারা এখনো আসেনি অর্থাৎ আমরা পরে আসছি আল্লাহ তালা কোরআনে কেরিমে খালাপ যারা তাদের বদনামি করেছেন অর্থাৎ তাদেরকে ভালো বলেন নেই আল্লাহ তালা বলছেন ফাখালি যে পরবর্তী অনুসারীরা আগের থেকে আগের লোকদের অনুসরণ না করে নিজেদের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন পথ অনুসরণ নিয়েছে এই জন্য খালাফ কোনদিন গ্রহণযোগ্য জিনিস নয় বরং সালাফ হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য যারা পূর্বে চলে গেছে কারণ আমাদের পূর্বসূরি কারা সবাই পূর্বসূরীর সাথে অনুষ্ঠানের সম্পর্ক তৈরি করতে পছন্দ করে আপনি যদি জিজ্ঞাসা করেন সবচেয়ে উত্তম কারা বলবে যে যারা মুসা আলাইসালামের সাথে ছিল যারা তারা যদি আপনি নাসারাদেরকে জিজ্ঞাসা করেন সবচেয়ে উত্তম কারা বলবো যে যারা হাওয়ারি ছিল ইসা আলাহিসামের সাথে যারা ছিল তারা আমরাও আমাদেরকে জিজ্ঞাসা করে আমরা বলবো সবচেয়ে উত্তম হচ্ছে যারা রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের সাথে ছিলেন অর্থাৎ সাহাবাহাম দুর্ভাগ্যের বিষয় মুসলিমদের মধ্যে একটি গোষ্ঠী আছে যারা সালাবদের অনুসরণ না করে পরবর্তী অনুসরণ করতে খুব তারা বিরুদ্ধে বিভিন্ন রকমের খারাপ কথা বলে দেখবেন সবচেয়ে খারাপ যারা ফেরকার মধ্যে একটি তারা সাহাবা কেরাম সবচেয়ে খারাপভাবে চিত্রায়িত করে এবং এমনকি দুর্ভাগ্যবশ তাদের কেউ কেউ সাহাবা একেরামকে কাফের বলতেও তাদের কোনো দ্বিধা নেই বলে বলে যে মাত্র আট দশজন ছাড়া সবাই কাফের ছিল না অজুবিল্লা এরা হচ্ছে সত্যিকার অর্থে দুর্ভাগ্যের অনুসারী তারা কখনো সালপসার অনুসারী হতে পারে নাই এই জন্য সালেফ অর্থ হচ্ছে যারা আগে চলে গেছে এর সাথে সালেফের সাথে একটা শব্দ লাগবে সালেহ কারণ সালাফের মধ্যে খারাপ হতে পারে পরে যারা ছিল এরাও সালাফ কিন্তু এরা ভালো ছিল না কিন্তু সাহবাহ সবাই ভালো ছিল সাহায্য সবাই ভালো ছিলেন কিন্তু এরপরে পরে মধ্যে তাবেইন সেকা আছে সেকা আছে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব আছে গ্রহণযোগ্য নয় এমন ব্যক্তিত্ব তাবেইদের মধ্যে ছিল কেউ যদি আপনাদেরকে বলে যে অমুক ইমাম বা অমুক লোক তো তার ছিলেন সুতরাং তার কথা সব সালাফে সালেহ হয়ে যাবে না এরকম না সালফে সালে হবে যদি তাদের কথাটা তাবের কথা সাহবা এগরামের সুন্দর অনুসরণ হয় তখন শুধুমাত্র তারা সালফে সালেহীন হতে পারবে সালফেস আলো হইতে হইলে সাহাবায় গ্রামের সুন্দর অনুসরণ করতে হবে সালাফ সাহবা একরাম বিলিজমা তাদের সুন্দর অনুসারী যতক্ষণ পর্যন্ত না হতে পারবো অতক্ষণ সালফে সালে হব না সালফে সালে হবে এই জন্য পরবর্তী যারা আসছে তারা সাহাবায় গ্রাম যদি সুন্দর অনুসারী হয় তারা সালফ সালেহ তাহলে আহলসুন্নতুল জামাতের আরেকটি নাম হচ্ছে তারা হচ্ছে সালাফ সলে সালাফ আর সালে অর্থ হচ্ছে উত্তম পূর্বসুরি ভালো পূর্বসুরি যারা আগে চলে গেছে ভালো পূর্বসুরি উত্তম পূর্বসুরি আচ্ছা সালাফ সালেন আরেকটা অনুসারী আরেকটা ইয়া হচ্ছে নাম হচ্ছে সালাফ ইয়া আহলসুন্নল জামাতের আহলুল ইতিবার ওয়াল আথার আহলুল ইতিবার ওয়াল আথার এই নামটি দিয়েছেন আমরা দেখতে পাই আমাদের আকিদার কিতাবে এদেরকে বলা হয়েছে আহ ইতিবার আল আজহার ইতিবার অর্থ হচ্ছে অনুসারী আহলুসুন্না যে অর্থে সেই অর্থাৎ আহলুসুন্না অর্থে আহুল ইতিবার যারা সুন্ন অনুসরণ করে চলে এই জন্য আরেক নাম হচ্ছে আহুল ইত্তিবা আর ওয়াল আজহার আজহার অর্থ হচ্ছে যারা কোনো একটা ভাষ্যের অনুসরণ করে সাহাবা একরামের ভাষ্যের সাহাবা একরামের কর্মের সাহাবা একরামের নীতির অনুসরণ যারা করে এদেরকে বলে আজহার এদেরকে আজহারিও বলা হয় আহলুল আজহার অর্থাৎ যারা কোনো একটা পূর্বশুরীদের কথা অনুসারে চলে নিজের মন মত পথ মত বানিয়ে নেয় না এদেরকে বলে আহার তো অনুসারী অনুসরণকারী আর হলো যারা ভাষ্য ধরে নিজেদের চলে না নিজেরা মত প্রকাশের জন্য উদ্গীর হয়ে থাকে না কোনো মত দেওয়ার জন্য নিজেরা ব্যস্ত হয়ে পড়ে না বরং তারা যে কোনো জিনিসে আগে দেখে এই ব্যাপারে আসলাম কি বলেছেন সাহাবাইকলাম কি বলেছেন এটাই তাদের জীবনের মিশন এবং ভীষণ হয় এটাই হচ্ছে আহল ইত্তিবাঈ ওয়ালাতা। তাহলে আমরা তিনটি নাম জানলাম। একটি হচ্ছে আহলুস সুন্নাল জামা, আরেকটি হচ্ছে সালাফুস সালেহ, আরেকটি হচ্ছে আহল ইত্তিবাঈ ওয়াল আছাব। চার নম্বর তাদের নাম হচ্ছে আহলুল হাদিসে ওয়াল খবর। আহলুল হাদিস ওয়াল খবর। অনুসারী এবং তারা ভাষ্যের অনুসারী দুটই আহলুস সুন্নাহ যেটা আহলুল হাদিস একই অর্থে এখানে। এখন আহলুল হাদিস এই নয় যে শুধু তারা কোনো একটা হাদিসের অনুসরণ করে চলেছে এটা না। বরং তারা সকল হাদিসের উপর যথাযথ অনুসরণ করে চলে। তারা হাদিসকে যথাযথ মেনে চলে আহলুল হাদিস যখনই হাদিস আছে তারা বলে যে ইজা সাহ আল হাদিস আম আল্লাহ রসুল থেকে কোনো হাদিস শুদ্ধ হলে সেটাই আমার মত হবে এটা তারা বলে ওয়াল খাবার এবং যেটা তারা অনুসরণ করার ক্ষেত্রে সাহাবায়ক রাম যে সমস্ত সংবাদ দিয়েছেন সেগুলোকে তারা নিজেদের জীবনের আদর্শ হিসাবে গ্রহণ করে এই জন্য তাদের আরেকটি নাম হচ্ছে আহলুল হাদিস ওয়াল খাবার এরা কোনো দলীয়ভাবে আহলুল হাদিস হিসাবে উদ্দেশ্য নয় এরা হচ্ছে মানহাজিও আহল হাদিস যারা মানহাজ হিসেবে নিয়েছে যে আমরা হাদিসকে মেনে চলবো হাদিসের বিরোধিতা করব না রসুল্লাহ যা বলেছেন বুঝে আসলেও অনুসরণ করবো বুঝে না আসলেও অনুসরণ করব বিবেক দিয়ে কখনো সেটা না বিবেক হাদিস দিয়ে বিবেককে বিচার করতে হবে এটা যারা বলে সাহবা কেরামের অনুসরণ করার ক্ষেত্রে তারা কখনো কাউকে মানি কাউকে মানে না এটা নয় বরং তারা সবাইকে মনে করে হেদায় তুফুর ছিলেন যেটা তাদের কাছে কোরআন হসের আক্রাপ মতগুলি গ্রহণ করে কখনো তারা সাহবাহের মতকে খারাপভাবে ভাবে চিত্রাহিত করে না মত এবং পথকে তারা সুন্দরভাবে গ্রহণ করে তাদের মধ্যে ঘটে যাওয়া বিষয়ে তারা নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করে না এই জন্য এদের নাম হচ্ছে আহলুল হাদিস আমরা চারটি নাম জানলাম এখন আহসুন্ন জামা আহল আলাফু আল ইবা সালুস দিকে করে আহুলের সম্পর্কে বলা হয় সুন্নি কিন্তু বর্তমানে সুন্নি যারা তারা তো বেশিরভাগ কবর ফুজারি নাম যে নাম দিয়েছে তাদেরকে কিন্তু তারা এটা যেহেতু মানহাজের অনুসরণ নামের অনুসরণ না সুতরাং নাম মানহাজের অনুসরণ হিসাবে তাদের এই নাম দিলে কাজে লাগবে না কিন্তু সুন্নি সংক্ষেপে বলা যায় কোনো সমস্যা নেই সালাফুসালের অনুসারী যারা তারাও সংক্ষেপ বলতে পারে সালাফি সালাফকে অনুসরণ করেছিল এই জন্য শাহুল আলবাহিন এই মত এই সালাফি বলতে তিনি বেশিরভাগ জায়গাতে উল্লেখ করেছেন এবং আমাদের পূর্ব শুরুের মধ্যে অনেকেই উল্লেখ করেছেন ইব্রিত রহমতুল্লাহ আলহ তারপর মধ্যে বিভিন্ন জায়গাতে এই সালাফি শব্দটি উল্লেখ করেছেন বুঝা যাচ্ছে সাহলাহ সালাফি বলতে কোনো দোষের কিছু নেই আরেকটি নাম তিন নম্বর নাম হচ্ছে আহল ইতিবা আল আসার যারা অনুসরণ করে এবং আসার আসার আলিফ সাহারা এই আসার আলিফ আসার যারা অনুসরণ করে আসার অর্থ হচ্ছে পূর্বের কোনো কিছু কোনো একটা পদাঙ্ক অনুসরণ করে চলা যারা এই পথ অনুসরণ করে তারা আবার নিজেদেরকে নাম করে আসারি বলতে পারে নাম বললে কোনো দোষের কিছু নেই কিন্তু এটা তাদের দাবির যেন না হয় বাস্তবে যেন সেটার সাথে মিল হয় এটা হচ্ছে বাস্তব আরেকটা চাহল আহুল হাদিস ওয়াল খাবার যারা হাদিসের অনুসরণ করে চলে তারা আল হাদিস বিভিন্ন জায়গাতে সারা বিশ্বে বিভিন্ন জায়গাতে তারা রয়েছে অথবা হাদিসের অনুসরণ যারা করে ইমামরা সবাই আহুল হাদিস কেউ হাদিসের বাইরে না আবু হানিফা মালিক শাফি আহমদ ইবিন হাম্বল প্রত্যেকেই বলতেন ইজা সাহ আল হাদিস মেধাবি যখন হাদিস শুদ্ধ হবে সেটাই আমার মাঝাব সেটাই আমার মত সেটাই আমার অভিমত এটা সবসময় তারা বলতে এর অর্থ হচ্ছে তারাও আহুল হাদিস ওল আধার তাহলে আমরা দেখতে পাচ্ছি চারটি নাম আমরা ইতিমধ্যে জেনেছি পাঁচ নম্বর তাদের নাম হচ্ছে ফেরকাতুন নাজিয়া আল ফেরকাতুন নাজিয়া অর্থাৎ যারা এমন একটি গোষ্ঠী যারা নাজাদ পাবে কেন সেটা বলেছে কারণ রসুল্লাহ বলেছেন যে বাহাত্তর ফেরকার মধ্যে তিয়াত্তর ফেরকার মধ্যে ফেরকা যাবে এক ফেরকা পাবে সেই ফেরকা কারা সাল্লাম বলেছেন আনা আলিহুয়া সাহাবি যার উপর আমি আছি এমন সাহাবিরা আছে তারা বোঝা গেল যে তারা হচ্ছে ফের কাতুন না জিয়া যারা হল জামা যারা যারা সুন্নত এবং সাহাবাকে অনুসরণ করে চলে যারা সল অনুসরণ করে চলে যারা আসার তারা কোনো অনুসরণ করে চলে এবং যারা হাদিসের অনুসরণ করে চলে এরা হচ্ছে আল ফের কাত না জিয়া বাপ্ত দল দল এরা নিজেরা দাবি করে দুনিয়ার বুকে আমল বন্ধ করে থাকে না তারা নাজাদ প্রাপ্ত প্রাপ্ত দল হওয়ার জন্য যা যা করে সবই করে এই জন্য কেউ যদি নিজের নাম দেয় আমার নাম ফের কাতুর না জিয়া অথবা দল বানিয়ে ফেললো তা কিন্তু হবে না বরং বাস্তবেই অনুসারী হতে হবে যে তারা ফেরকাত নাজিয়া নাজাদ প্রাপ্ত দল অনুসরণ করতে হবে সেটা কি সেটা হচ্ছে যারা রসুল্লাহ সাল্লাহ পদাঙ্ক অনুসরণ করে সাহাবাহ কেরামের কথা অনুসরণ করে নিজেরা নিজেদের বিবেক দিয়ে কোনো কিছু বাড়িয়ে দেয় না নিজেদের মত দিয়ে সাহাবাহ কেরামের মতের চেয়ে নিজের মতকে বেশি প্রাধান্য দেয় না এবং রসুল্লাহ সাল্লাহ আসলাম কথার উপরে কারো কথাকে প্রাধান্য দেয় না এরা হচ্ছে আহলুল এরা হচ্ছে ফেরকা আল আল নাজিয়া বা নাজাদ প্রাপ্ত দল যাদের ব্যাপারে রসুল্লাহ আসলাম সুসংবাদ দিয়েছেন এদের আরেকটি নাম হচ্ছে আল আল আত্ত আইফাতুল মানসূরা এতে আরেকটি নাম হচ্ছে আত্ত্ব আইফাতুল মানসূরা তয়াইফাত্ল মানসুর অর্থ হচ্ছে যে যারা সাহায্যপ্রাপ্ত গোষ্ঠী সাহায্যপ্রাপ্ত গোষ্ঠী কি রসুল্লা সুল্লাহ্ আল্লাম যে হাদিসটি বলেছেন সেটা সারা নাম হিসেবে নিয়েছে এখানে সেটা কি সাহায্যপ্রাপ্ত বলেছেন ওলা তাজাল ওয়াইফাতুলুমতি জওয়ারিন আর হাত লা ইয়াদুল রহমান খাদ আলাহ ওলা মান্ডা ওয়াহ হাত ইয়াতুল্লাহ আল্লাহ নির্দেশ অশাপ্যন্ত কেয়ামতের আগ পর্যন্ত যখন ইমানদার চলে যাবে সেই পর্যন্ত উদ্দেশ্য ইমানদারদের যখন রু হরানো বেশি সেই সময় পর্যন্ত একটি গোষ্ঠী থাকবে যারা হকের হক নিয়ে সব সময় থাকবে তারা সংখ্যায় কম হতে পারে কিন্তু তারা তাদের দলিল প্রমাণ সবসময় প্রকাশ্য থাকবে তাদের কথা সবসময় স্পষ্ট থাকবে তারা কখনো কারো রক্তচক্ষুকে তারা কোনো পরোয়া করবে না হক কথা তারা বলেই যাবে কিন্তু তারা কখনো কোনো ব্যানার ভিত্তিক কাজ করবে না কিন্তু তারা স্বল্প হলেও যেখানে থাকুক তারা যেহেতু সালাফের সাথে যুক্ত আগের লোকদের সাথে যুক্ত যারা মানসুরা সাহাবাহিকরামের সাথে যুক্ত এই জন্য তারা সবসময় মানসুরা হিসেবে থাকবে কারণ তাদের আগের লোকরা সাহায্য ছিল এরাও সাহায্যপ্রাপ্ত এই সাহায্যপ্রাপ্তর অর্থ এই নয় যে তারা ক্ষমতা যেতে হবে এটা জরুরি না ক্ষমতা যাওয়া জরুরি না তারা কোনো যুদ্ধ করা জরুরি না যারা অনেকে মনে করে থাকে যে এই যুদ্ধ তয়ফাতুল মনসুর তো সাহায্যপ্রাপ্ত যুদ্ধে সাহায্যপ্রাপ্ত হতে হবে এটা নয় বরং তারা হচ্ছে বিল হুজাতে ওয়েল বায়ান কথা দিয়ে দলিল দিয়ে তারা অন্যদের উপরে সবসময় কোরআন সুন্না দিয়ে দলিল দিয়ে তারা প্রাধান্য পাবে অন্যান্য ভিন্ন দলিল আনতে পারে কিন্তু সেই দলিল যখনই আনবে সেটা গ্রহণযোগ্য হবে না কারণ এই জন্য কারণ সুন্নার বাইরে অন্য কোনো দলিল যতই আনা হোক যতই কিছু নিয়ে আসা হোক সেটা কখনো গ্রহণযোগ্য দলিল হিসেবে বিবেস্ত হতে পারে না এবং মালিক রহমতুল্লাহের কাছে এক লোক এসে বললেন বিভিন্ন প্রশ্ন তুললেন তখন তিনি উত্তর দিলেন না উত্তর না দেওয়ার পরে তার মধ্যে ভাবান্তর সৃষ্টি হল তখন ভাবান্তর সৃষ্টি নিয়ে মালিক রহমতুল্লাহ তাকে উল্লেখ করলেন বললেন যে আওয়া কুল্লামা যা আনা রাজ আজ দেওয়ালাম রাজুলিন তারাক না কিতাবনাথা উল্লাহ যখনই কোন মানুষ বেশি ঝগড়াটে আসবে বেশি সুন্দর কথা বলতে পারবে বেশি পেস দিতে পারবে বেশি মানতে খাটে কথা বলতে পারবে এরা যখন আসবে এরপরে যখন এদের কথা দিয়ে এরা যখন আমাদের উপরে উঠতে চেষ্টা করবে এরপরে আমরা কি আমাদের আল্লাহর কিতাব সুননাথকে ছেড়ে দেবো তাদের কথা অনুসারে কখনো নয় আমরা মানসুরা আমরা সাহায্য প্রাপ্ত হবো কিতাব কিতাবনা কোরআন সুন্না এবং সর্বশালীন অনুসরণ করে আমরা সাহায্য প্রাপ্ত হবো এটার উদ্দেশ্য এই সাহায্য কারণ সাহাবায়ে کرام কে সাহায্য করেছেন নবীদেরকে সাহায্য করেছে আল্লাহ তাআলা বলেছেন ইন্না লানসুরু রাসূলুল্লাহ ও রাসূলুল্লাহ ও লযিনা আখরা ওয়া ইয়াওমা ইয়াওমা ইশহাদ আল্লাহ তাআলা বলছেন যে রাসূলদেরকে তিনি সাহায্য করবেন আর সাহাবায়ে کرام কে সাহায্য করেছেন সাহাবায়ে کرام সাহায্য করেছেন কারণ আল্লাহ তাআলা কোরআনুল ঘোষণা করেছেন যে নবীকে আল্লাহ সাহায্য করেছেন নবীর সাথে যারা তাদেরকে আল্লাহ সাহায্য করেছেন আল্লাহ সাহায্য করেছেন আল্লাহ তালা সাহায্য করেছেন তাদেরকে বদলে হ্রদে বিভিন্ন জায়গাতে এবং কি দলিল দিয়ে সাহায্য করেছেন এবং তারা সাহায্য প্রাপ্ত এই জন্য তারা হচ্ছে আত্ময়ফতান সুরা এদের অর্থ এই নয় যে তারা যুদ্ধের সাহায্যপ্রাপ্ত হবে এরকম কোনো পথ জরুরি না বরং তারা প্রমাণে দলিল প্রমাণে সবসময় তারা সাহায্য থাকবে কোরআনসুন্না তাদের কাছে থাকবে সেটা দিয়ে তারা সাহায্যপ্রাপ্ত হবে এগুলি হচ্ছে এগুলি হচ্ছে আহলুসুন্ন অল জামাতের নাম তাহলে আমরা কয়টা নাম পাইলাম অল জামা একটি নাম এবং সালাফুসাল আরেকটি নাম আহল তিবাউল আরেকটি নাম আহুল হাদিস ও আল খবর আরেকটি নাম ফেরকাতুল নাজি আরেকটি নাম তয়ে তয়েফাতুল মনসুহ আরেকটি নাম কিন্তু নাম দিয়ে তারা কেউ দল করে না এগুলি কেউ দলের দাবি করে না অর্থাৎ এই জন্য যে তারা মনে করে এগুলি হচ্ছে সম্মানের নাম এগুলির দিকে নেশপত হতে পারলে সবাই খুশি হয় এবং তারা মনে করে যে এই দিকে যদি আমি আমার নিজেকে সম্পৃক্ত করতে পারি তাহলে আমি ফেরকাতুল না হব হব যাদের শাস্তি বেদিত জান্নাতে যাওয়ার গ্যারান্টি রসুল্লাহ সাল্লাম দিয়েছেন এই জন্য সবাই দুনিয়ার সবাই এই এই দলগুলি এগুলির সাথে সম্পৃক্ত হতে চায় যারাই এগুলি কোনটার সাথে শত্রুতা করবে নিজেদের নাম দিবে আহ অথচের নাম সাথে যুক্ত হলে তাদের কাছে কষ্ট লাগে অথবা আসারি নাম দিলে কষ্ট লাগে অথবা আসহাবুল হাদিসের নাম দিলে কষ্ট লাগে অথবা ফের নাজিয়া বলতে তাদের মধ্যে মনের মধ্যে কষ্ট লাগে তারা কেউ কেউ বলে থাকে যে আপনি আল্লাহ আল্লাহ তালার জান্নাতকে সংকীর্ণ করে ফেলছেন আপনি সারা কেউ জানাতে যাবে না এটা তো আমরা বলি না কেউ বরং এটা রসুল্লাহ বলেছেন তারপরে তয়েফাতুল মন এবং তারা সাহায্যপ্রাপ্ত বদাউল বললে অনেকের মনে কষ্ট আসে বুঝবেন যে তারা আলো সুনাল জমাতে অন্তর্ভুক্ত হতে পারেনি আলোচনাত জমাতে অন্তর্ভুক্ত হওয়ার অর্থই হচ্ছে এই নামগুলি সবগুলি মেনে নেবে এই নামগুলি অর্থ বুঝবে এবং তারা মনে করবে যে আমরা আলহামদুলিল্লাহ আমরা আর সুল্লাহ সাল্লাহ সেই ভবিষ্যৎ প্রতিফলন করতে চাই সেটা সেটা থাকতে চাই যেটা হচ্ছে আলো সুন্না তিওয়াল জামা আমরা আর সুন্নার পরিপূর্ণ অর্থ অনুসরণ করে চলি এবং আমরা সাহবায় গ্রামের নীতিকে সবার উপরে প্রাধান্য দেই। তাহলে কারা এরা এদের কিছু বৈশিষ্ট্য এখন আমরা বর্ণনা করব। আমরা এতক্ষণ আহ জামা নামটা বুঝেছি এবং আহলেসুন জামাতের এদের কতগুলি নাম আছে অন্য নামগুলি আমরা বুঝেছি এখন আমরা আলোচনা করবো কিছু বৈশিষ্ট্য তাদের এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে তারা বিল্লাহ রব্বান আল্লাহ তালাকে রব হিসেবে মেনে নেয় অবিল ইসলামী দিন ইসলামকে দিন হিসাবে মানে ও বিহামদিন সাল্লা নবী এন মোহাম্মদ সাল্লাহ ইসলাম নবী হিসাবে মানে এই জন্য দেখেন প্রতিদিন নবী রাসুল সাহেব রসুল্লাহামকে মানে অন্যদেরকে নবী না এটা নয় বরং সর্বশেষ যারকে অনুসরণ করে চলবে যাকে অনুসরণ করে চললে তারা মনে করে যথেষ্ট আর দরকার নেই এরা হচ্ছে আল্লাহকে রব ইসলামকে দিন এবং মোহাম্মদ রসুল আসলামকেসুল মানে এরা হচ্ছে আহলসুল জামাতের একটি বৈশিষ্ট্য যে এরা এই কাজটি করে এই জন্য সকালে প্রতিদিন সকালে বিকেলে আপনার দোয়ার মধ্যে আসে রাতবিল্লাহে রব্বান অবিল ইসলামী দিন আনি আলাইহি সাল্লাম নবী ও রসুল্লাহ শুধু আপনি যদি আল্লাহকে রব মেনে থাকেন এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কারো কাছে আপনি বিশ্বাস করবেন না যে তিনি আপনাকে সৃষ্টি করেছেন অথবা আপনার কোনো জিনিস উদ্ধার করতে পারে আপনার থেকে আপনাকে বাঁচাতে পারে অথবা আপনি কোনোদিন বিশ্বাস করবেন না এটা যে তিনি কোনোদিন বিধান কেউ দিতে পারে আল্লাহ একমাত্র আপনার বিধানদাতা আপনার জীবনের আল্লাহ তালারে আল্লাহ আল্লাহ তালাই আপনার সবকিছু পরিচালনা করে আপনাকে সন্তান দিতে পারে না বিবেদাব উদ্ধার করতে পারে না একমাত্র আল্লাহ তালাই করেন আল্লাহকে রব মানেন অবিল ইসলামই দিই যখন আপনি ইসলামকে দিন হিসেবে মানেন এর অর্থ হচ্ছে দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র আপনার কাজ করবে না আপনি একমাত্র আল্লাহ রাবুল ইজ্জতকেই মানবেন এবং বিশ্বাস করবেন যে আল্লাহ রবুল ইজত তিনি আপনাকে যেই দিন দিয়েছেন যেটা দিয়ে তিনি বলেছেন আলিও মাহমুতুল যেই দিন দিয়ে তিনি আপনার দিনকে আপনার দিনকে পূর্ণতা দিয়েছেন ইসলাম দিয়ে আপনাকে পূর্ণতা দিয়েছেন সেই ইসলামই আপনার একমাত্র জীবন এবং মরণের সবসময় দুনিয়া এবং আগে মুক্তির গ্যারান্টি হচ্ছে ইসলাম ইসলামের উপর আপনাকে থাকতে হবে ইসলাম থেকে কোনোভাবে বের হওয়ার চিন্তা তিনি করেন না কোনোভাবেই নয় চিন্তার জগতে আমলের জগতেও নয় নয় আমলের জগতেও নয় তিনি বিশ্বাস করেন যে থাকলেই মুক্তি তিনি বিশ্বাস করেন ইসলামকে বাস্তবায়ন করার মধ্যে মুক্তি রয়েছে ইসলামকে যদি আমরা ছেড়ে দেই তাহলে আল্লাহ তালার বিধানকে ছেড়ে দেওয়া হবে আমরা অন্য যেটাই করি সেটা অবশ্যই আল্লাহ তালার বিধানের বাইরে চলে যাবে যত রকমের তন্ত্র মন্ত্র যত রকমের নীতি আজ দুনিয়াতে প্রচলিত আছে কোনোটাকে সে গ্রহণ করে না তার কাছে মনে হয় যে আল্লাহ তালা যা দিয়েছেন সেটাই সত্য তিনি যে বিধান দিয়েছেন কোরআন দিয়েছেন দিয়েছেন রসুল্লাহ গ্রহণ করবে ইসলাম যেটা যেটা দিয়ে আল্লাহ আমাদের উপর খুশি হয়েছেন যেটার ব্যাপারে আল্লাহ তালা নিজে বলেছেন যে ইসলাম না ইসলামকে তোমাদের জীবন বিধান দিয়ে ইসলামকে তোমাদের জন্য এক জীবন চলার পথ পাথেও দিয়ে আমি সন্তুষ্ট লাভ করেছি আমি সন্তুষ্ট হয়েছি এই ইসলামকেই তিনি জীবনের সর্বক্ষেত্রে গ্রহণ করে চলেন তিনি যখন ঘরে থাকেন ইসলামের উপর থাকেন যখন তিনি ঘুমান তখন ইসলাম থাকেন এই জন্য রসুল্লাহ দোয়া করতেন আল্লাহমা বিল ইসলামে মান অবিল ইসলামে কায়ে দেন এবার দোয়া করতেন আল্লাহ ইসলাম নিয়ে আমাকে বসা চলা ফেরা সবকিছু করতে দাও এই জন্য একজন মানুষের ঘরেও ইসলাম থাকবে তার পরিবারে ইসলাম থাকবে নিজের মধ্যে থাকবে তার সমাজে থাকবে তার রাষ্ট্রে থাকবে যারা এই আশা করে এই নিয়ে কাজ করে তারা হচ্ছে রাদ ইসলামী দিয়ে নেন ইসলামকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণে সে নিজের 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 জীবনের একমাত্র রাস্তা পথ প্রদর্শনকারী হিসেবে দিন হিসেবে গ্রহণ করে সে সন্তুষ্ট বাইরের কোনো কিছু দিকে তাকায় না তাকানোর জন্য প্রয়োজন অনুভব করে না এরা হচ্ছে রাদ ইসলাম রি দিই নেন আর তিন নম্বর হচ্ছে মোহাম্মদুল সাল্লাম নবিয়া এই যে আরেকটি তিন নম্বর একটি বৈশ্বিক তিনটি যে তারা মোহাম্মদ সোল্ল ইসলামকে নবী হিসাবে মানে নবী কে নবী তো পথ প্রদর্শক তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দূত তিনি যা দেখিয়ে দিয়েছেন এর বাইরে অন্য কেউ এর চেয়ে সুন্দর দিতে পারবে না রসুল যা দিয়েছেন সেটাই সুন্দর রসুল বলেছেন ডান হেতে ডান হাতে খেতে সেটা সুন্দর রসুল বলেছেন যে ডান দিকে চলতে সেটা সুন্দর বলেছেন রসুল বলেছেন যে তিনি বলেছেন বাম হাতে বাথরুমে বহার করতে সেটা সুন্দর বলেছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি বলেছেন তিনবার যে তিনবার বেজর সংখ্যক যে কোনো জিনিস গ্রহণ করতে সেটা সুন্দর বলেছেন অর্থাৎ রসুল্লাহ যা যা বলেছেন সেটা সবচেয়ে সুন্দর এটা দিয়ে তিনি সন্তুষ্ট একটি বৈশিষ্ট্য যে তারা আল্লাহকে হিসেবে মেনে সন্তুষ্ট তারা রসুলকে ইসলামকে হিসেবে মেনে সন্তুষ্ট নিয়ে সন্তুষ্ট এবং তারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে ইসলাম রসুল এবং নবী এবং ইসলাম নবী এবং নবী এবং রাসুল হিসেবে পেয়ে তারা পরিপূর্ণ সন্তুষ্ট এটা হচ্ছে তাদের এক নম্বর বৈশিষ্ট্য তারা ইসলামকে জীবনে পরিপূর্ণ ব্যক্তি জীবনে পরিপূর্ণভাবে তারা মেনে চলে ইসলামকে তারা মেনে চলে এবং শরীয়ত হিসেবে তারা গ্রহণ করে নিয়েছে ইসলামকে এবং তারা এর মধ্যে আত্মসমর্পণ করেছে ইসলাম অর্থই আত্মসমর্পণ আমরা গত দার্সে বলেছি এবং তারা এর প্রতি নিজে আনুগত্য প্রকাশ করেছে আনুগত্য করে আনুগত্য করে তারা শরীয়ত নিজে আল্লাহর ইসলামের প্রতি নিজেকে পরিপূর্ণভাবে সঁপে দিয়েছে এরপরে তার শরীয়তের কাছে শরিয়তের বিধান বিধানকে বিধানকে মেনে নিয়েছে এবং শরীয়তের বিধানের কাছে আত্মসমর্পণ করেছে শরিয়তের বিধানের কাছে আনুগত্য প্রকাশ করেছে এটাই হচ্ছে এদের একটি বৈশিষ্ট্য তাদের এই বৈশিষ্ট্যের মধ্যে আরো রয়েছে তারা যে কোনো বেদাতি জিনিস থেকে নব যে যেকোনো জিনিস থেকে তারা দূরত্ব হয়ে থাকে আছে সাবধান তোমরা দিনের মধ্যে নতুন কোনো নতুন ভাবে কোনো কিছু যদি তৈরি হয় তাহা থেকে তোমরা বেঁচে থাকো তাই আল্লাহুল্লাহাম দেখিয়ে দিয়েছেন যে নতুন কোনো কিছু থাকলে তারা কিন্তু আহ্লাসুল্লাহমাত্র অন্তর্ভুক্ত হতে পারবে না যারা নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করে নতুন নতুন দল পথ ভিন্ন ভিন্ন জিনিস দিয়ে আবিষ্কার করছে নিজে এটা নিয়ে বাড়াবাড়ি করছে এটার উপরে ওলা এবং বাড়া নির্ভরশীল করছে অর্থাৎ এটার উপরে ভালোবাসা এবং শত্রুতা নির্ভর করছে এরা আসলে আহলোসনাল জামাতের অনুসরণ করতে পারেনি এরা আলোচনাল জামাত হতে পারেনি এরা বেদাতই পথের অনুসারী বেদাত বেদাত থাকলে কখনো না হয় না আহলসুন্না অর্থই হচ্ছে বেদাত মুক্ত আদর্শ আদর্শ যারা অনুসরণ করবে তারা হচ্ছে আহলসুন্না একমাত্র রসুল আদর্শকে যারা আদর্শ মনে করবে আর যারা আহুলবেদ অর্থ হচ্ছে যারা যথেষ্ট মনে করে না রসুল আদর্শ কিছু মানি তারা মানে না আমরা এটা বলছি না তারা রসুল আদর্শ কিছু মানে কিছু আদর্শ যোগ করে হচ্ছে আহলুল তাহলে আমরা বুঝতে পারলাম যে জামাতের একটি বৈশিষ্ট্য বলেছি প্রথম সেটা হচ্ছে তারা আল্লাহকে রব হিসাবে মানে এবং ইসলামকে দিন হিসাবে মানে এবং মোহাম্মদ ইসলামকে নবী রসুল হিসেবে মানে এই নবীয় রসুল সাহেব মানার একটি উদাহরণ দিয়েছে এটা যে তারা ইসলামকে পরিপূর্ণভাবে গ্রহণ করে নিয়েছে ইসলামের শরীয়তকে তারা নিজেদের নিজেরা ইসলামের শরীয়তকে নিজের মধ্যে বাস্তবায়ন করে আত্মসমর্পণ করে আনুগত্য করে এবং যে কোনো বেদাতি পথ এবং তারা দূরে সরে যায় এরা হচ্ছে জামাতের এক নম্বর বৈশিষ্ট্য আহলুসন্নতুল জামাতের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে এরা এরা কখনো সুন্নতের বিরোধী কোনো কাজে সুন্নত বিরোধী কোনো কাজে সুনত বিরোধী সুন বিরোধী কোনো কাজে একমত হয় না অর্থাৎ তারা যখন দেখবেন যে সুনত বিরোধী কাজে কাজ হয়েছে তারা দেখবেন বিনাতে তারা মত তাদের মধ্যে রয়ে গেছে তো ইমাম সমস্ত রাজের সাহবায় পদ্ধতি চলে আসছে সেই সুন্নতের বিপরীতে তারা কখনো চলে না এরা মৌলিকভাবে সুনতকে অনুসরণ করে চলে হ্যাঁ যারা কখনো উন্মতের যে উন্মতের যে মেইন ধারা এটাকে বলা হয় কি যে মেইন স্ট্রিম এদের বাইরে তারা কখনো চলে না তারা সবসময় চিন্তা করে যে এই ব্যাপারে আমাদের সালে সালেন কি বলেছেন এটা তারা দেখে সুতরাং বোঝা গেল যে এদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটা যে তারা উন্মতের মেইন স্ট্রিমের লোকদের বাইরে তারা চলে না তারা কখনো চলে না এবং তারা কোনো বেদাতি কোনো ঝান্ডার অধীন যায় না বেদাতি কোনো ঝান্ডার অধীন যায় না যেমন যেমন শিয়া একটা আলাদা ঝান্ডা যেমন খারেজি আরেকটা ঝান্ডা মোতাজিলে আরেকটা ঝান্ডা কাদারি জাবরিয়ারা আলাদা আলাদা ঝান্ডা এরকম যুগে যুগে ঝান্ডার অভাব হয়নি ভিন্ন ভিন্ন ঝান্ডা তারা আলাদাভাবে রচনা করে সেখানে কিছু লোক নিয়ে গেছে নিজেরা সুন্দর সুন্দর চটকদার কথা বলেছে কেউ বলেছে আমার অধীন আসলে আমি এভাবে ইসলাম প্রতিষ্ঠা করবো কেউ হচ্ছে আমি এভাবে করব সবাই কিন্তু ইসলাম প্রতিষ্ঠা কথাই বলে কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সলফে নীতির বাইরে নতুন পদ্ধতি তারা যারা আবিষ্কার করে তারা আলো শূন্য জামাত অন্তর্ভুক্ত হতে পারেনি এই জন্য আলোচন জমাতের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে তারা কখনো সূন্যার অনুসরণ ক্ষেত্রে তারা কখনো শূন্য অনুসরণ ক্ষেত্রে সালফদের বিরোধিতা করে না এবং কোনো নতুন কোনো ঝান্ডার অধীন তারা নিজেদেরকে একত্র করে না নিজেদের ঝান্ডার অধীন কখনো একত্র করে না এবং তারা কখনো দলীয়ভাবে অন্য কোনো দলের পথ ও মতকে বাড়িয়ে দিয়ে তাদের তাদের বিরোধিতা করে অর্থাৎ তাদের তাদের সাথে যুক্ত হয়ে ওদের দল ভারী করে না অর্থাৎ ধরেন যারা আল্লাহ জামাতের বিরোধী একটি গোষ্ঠী তৈরি হলো এখন আপনি মনে করলেন যে যেহেতু আপনার আমার ভুলের বুজির ভুলের কারণে মনে করলেন সাল্লাম বলেছেন আজ ঈদুল্লাহ আলাল জামা জমা যেখানে বেশিরভাগ লোক যেখানে সেখানে আল্লাহ যুগ হয়ে যায় এটা কিন্তু ভুল এককভাবে কখনো কখনো হক থাকে এই জন্য দেখেন যখন সাহায্য দুনিয়া থেকে চলে গেলেন আবুবকরা যেন খলিফা হলেন সবাই বললো যে এখন যুদ্ধ করার দরকার নেই এখন নিজেদের সামলানো ঘর সামলানোর দরকার আবুবকরা যেন বলেন যে না আমরা এখন যুদ্ধ করব। এবং তিনি সেই যুদ্ধ করেছেন এবং তিনি একে হকার হকের উপর ছিলেন সবাই শেষ পর্যন্ত আবুবকের মতের মধ্যে এসেছে সবাই ছিল সে হকের উপর চলে সবাই ভিন্ন মত পোষণ করলেও মতকে তারা প্রাধান্য দিয়েছেন কারণ তার মতটাকে সবাই আল্লাহ তালা সাহবা এরম অন্তরকে প্রশস্ত করে দিলেন তারা বুঝতে পারলেন যে আবুক মতটাই হক যদিও তিনি প্রথমে একমত একজন মতে অধিকারী ছিলেন তাহলে বোঝা গেল যে আহসুল্লা জামাতের দ্বিতীয় যে বৈশিষ্ট্য তা হচ্ছে যে তারা কখনো উম্মতের উম্মতের যারা প্রথম সারির লোকদের বিরুদ্ধে গিয়ে ভিন্ন মত কোনো পথ কোনো দলীয় কোনো ব্যানারে তারা একত্রিত হয় না কোন ব্যানার ব্যানার তাদের নেই তাদের একটাই ব্যানার জামা তারা কোনো আলাদা ব্যানার করে না আলাদা ব্যানার যারা করে তারাই বিভ্রান্ত এবং পদ্রষ্ট এই জন্য আলাদা ব্যানার না এবং তারা কখনো বেদাতিদের সাথে যুক্ত হয়ে তাদের দল ভারী করে না তারা কোনো বেদাতির সাথে যুক্ত হয়ে তাদের কোনো দল ভারী করে না আহসুল জামাতের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে তারা ওয়াসাতুন বাইনা ইনার ফেরাকুল উম্মতের অমুমান উম্মতের ফেরাকুল উম্মতে জামিয়ান উম্ম উম্মতের মধ্যে এই সমস্ত ফেরকা বের হয়েছে তাদের মধ্যে তারা সবসময় মধ্যপন্থা অবলম্বন করে মধ্যপন্থা আজ যেন সবাই চায় সবাই করে আমি মধ্যপন্থা আমি মধ্যপন্থা সবাই কেউ কিন্তু বলে না যে আমি বাড়াবাড়ি করছি বাড়াবাড়ি করছি কেউ রাজি হবে না সবাই বলে আমি মধ্যপন্থা অনুসরণ করছি কিন্তু তার কর্মকাণ্ডে প্রকাশ হয় তারা কোনটা করেছে আমরা দেখি যদি উদাহরণ হিসেবে দেখি দেখুন শিয়া এবং শিয়াদের সিয়াদের খারজদের মধ্যে আহসুন জামা সবসময় মধ্যখানে আছে শিয়ারা কি বলে শিয়ারা আবু বকর তারা তাকে ফির করে দেয় নাজুবিল্লা আলী ব্যাপারে শিয়ারা কি বলে তারা একবার বাড়াইতে বাড়াইতে তাকে অনেক উপরে উঠায় আবার খার যেটা দেখেন আলী কাফের বানিয়ে ফেলছে আহস্ল জামাত বলে না বাড়িয়ে বাড়িয়ে তাকে আল্লাহ বানানো যাবে না এটা সুলো বানানো যাবে না আর তারা কাফেরও বলা যাবে না আলুসুন্নুল জামাত বলে যে না আলী রাজিউল্লা খোলাফাই মুসলিমিন এবং তিনি বকর অমর রসমান আলী এই সিরিয়ালে যেভাবে আসছে তাদের খেলাফত এইভাবে তিনি শ্রেষ্ঠত্ব দিক তিনি এইভাবে তিনি শ্রেষ্ঠ উম্মতের মধ্যে চতুর্থ ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হচ্ছেন আলী রাজিউল্লা আনু কিন্তু দেখবেন যে খাওয়ারে যেটা সেটা মানবে না তারা কাফের কবে আর শিয়ারা তারে নবী কবি কেউ কেউ আল্লাহ বানিয়ে ফেলবে আল্লাহ এরকম বলে এবং তাকে যে সমস্ত গুণ গুণ তারা দেয় সেগুলি হচ্ছে সম্পূর্ণরূপে গুণ আল্লাহর সমস্ত গুণ তাকে তার তার মধ্যে তারা দিতে তারা চেষ্টা করে করে থাকে সবসময় তাহলে বোঝা একটি উদাহরণ দিলাম যে তারা কিভাবে আহলসুন জামাত কিভাবে মধ্যখানে ঠিক আরেকটা দেখেন উদাহরণ আহলসুন জামাত মনে করে যে আল্লাহ আলা তিনি তাক নির্ধারণ করেছেন বান্দাকে আবার ক্ষমতা দিয়েছেন কথা বলার চলার ফেলার ক্ষমতা দিয়েছেন কিন্তু দেখবেন আরেকটি গোষ্ঠী আছে তারা বলে যে আল্লাহ তালা তাকদি নির্ধারণ করেন এদেরকে বলা হয় কাদারিয়া এরা আল্লাহ তাকদির আল্লাহ তালা তাকদিন নির্ধারণকে অস্বীকার করে আল্লাহ তালা কোরআনকারী বলেছেন যে ইনাকুল্ল সেই কাদার সব কিছু আমি তাকদির মোতাবেক আমি সৃষ্টি করেছি অথচ তারা সেই আয়াতকে অস্বীকার করে বলে আল্লাহ নির্ধারণ করেন নাই আচ্ছা আরেক গোষ্ঠী আছে জাবরিয়া তারা বলে যে সবই নির্ধারিত আমাদের কোনো কর্ম নাই তারা বলে যে যেমনি নাচাও তেমনি নাচি ফুতুলের কি দোষ যেমনি ইচ্ছে এমনি তুমি চালাচ্ছ আমার কোনো দোষ নাই এরা এদের মধ্যে আছে ইবনে আরব ইবনে হুদ মিসানি যারা আছে কৌনবী এরা সবগুলি এই মতে বিশ্বাসী তারা মনে করতো যেটাই করুক না কেন বান্দা গুনা করলো সে আল্লাহর তো চালাচ্ছে আমি করছি নাকি আল্লাহ তালা এটাকে সম্রায় মেনে নিচ্ছি আল্লাহর কথা আমরা মেনে নিচ্ছি আল্লাহ জামাল সাল্লাহ সুতরাং আমি আল্লাহর খুশির মধ্যে না আল্লাহ তাল সন্তুষ্টির মধ্যে আছে না এই জাতীয় গোষ্ঠীর মধ্যে আহ জামাত সবসময় মধ্যবন্তা তারা বলে যে না আল্লাহ তালা তা দিন নির্ধারণ করেছেন ঠিক আছে কিন্তু আল্লাহ বাধ্য করে দেননি আল্লাহ তাক দিন নির্ধারণ করে আমাদেরকে হাদাই না হুন্স দেন ভালো মন্দ পদ দেখিয়েছে চলার মতো স্বাধীনতা দিয়েছে এই জন্য আমরা রোবট নই আমরা কাজ করতে পারি সেই কাজটা আল্লাহ তালার অনুমোদন আল্লাহ তালা আমরা করি আল্লাহ তালা অনুমোদন করার সাপেক্ষে আমরা করি কিন্তু আমাদের করার মতো ক্ষমতা দিয়েছেন চিন্তা করার ক্ষমতা দিয়েছেন আমাদেরকে গবেষণা করার চিন্তা দিয়েছেন তার কাছে হেদায়ত চাওয়ার চিন কথা বলেছেন তিনি আমরা হেদায়ত চাইলে তিনি হেদায়ত দেন না চাইলে তিনি দিবেন কেন এই চাওয়ার পর্যন্ত আমাদেরকে তিনি তৌফিক দিয়েছেন এই তৌফিকটা আমরা চেয়ে নিতে হবে এর অর্থ হচ্ছে আমাদেরকে আল্লাহ তালা যেভাবে নাচাচ্ছেন সেভাবে নাচি কথা এরকম বলা জায়েজ নাই তেমনিভাবে ভাবে আল্লাহ তালা কিছুই নির্ধারণ করেন এটা বলো আমাদের জন্য জায়জ নাই মধ্যপন্ত অবলম্বন করে সাহলসুল জামা আহলসুল জামা এইভাবে দেখুন তারা কবিরা গুনার ক্ষেত্রে মধ্যপন্ত অবলম্বন করেছে কবিরা গুনার ক্ষেত্রে মুরজিয়ারা কি বলে মুরজিয়ারা বলে যে যে কেউ কবিরা গুনা করবে যত ইচ্ছা করো কোনো সমস্যা নেই জানাতে যাবেই আল্লাহ তালা গাফুর রাহিম ক্ষমা করে দিবে এই জন্য অনেকেই দেখেন সলাপ পড়ে না জাকাত দেয় না সম ফজ পালন করে না হজ 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 করে না তারপরে আবার গুণা করে গুণা করতে করতে সুদ খাচ্ছে ঘোষ খাচ্ছে অন্যায় করতেছে এরপরে ফলে বলে যে আমি তো এরপরে চলা তো আবার তাদের মরার মরার পর তাদের জন্য আবার জানাজা বাহারি যা হয় বাইরের লোক নিয়ে আসে বিভিন্ন জায়গাতে দশ বারোটা জানা যাওয়া হওয়ার চিন্তা ভাবনা করে কোথাও রেখে দিয়ে আবার সেখানে সম্মানের ব্যবস্থাপনাও করা তথাকিত সম্মান দেশীয় সম্মান অর্থাৎ দুনিয়ার সম্মানের ব্যবস্থাপনা তাদের জন্য করা হয় ইত্যাদি ইত্যাদি এরপর তারা মনে করে এইটা বলছে বিরাট কিছু করে ফেলছে আবার দেখেন বিপরীতে আরেক গোষ্ঠী আছে যারা মনে করে যে এই কাজটা আমার নীতির এই কাজটা যেহেতু করল সে কাফের হয়ে গেছে কেউ এমন বাড়াবাড়ি করবে কোন একটা জিনিস নিয়ে যে জিনিসটা ইসলামিক গুরুত্ব আছে কিন্তু করার মতো গুরুত্ব নয় যেমন একজন মানুষ জেহাদ করলো না সে যেহাদের অন্তরে বাসনা আছে কিন্তু অবস্থা আসলো না বলে করে নাই কিন্তু তাদের কাফের বল না কিন্তু একজন গোষ্ঠী আছে যারা আবার কাফের মানিয়ে দিবে তাদেরকে ঠিক অনুরূপভাবে এদেরকে খাওয়ার যেটা আছে যারা কবিরা গুণাকারীকে কাফের মনে করে দুনিয়ার যে সমস্ত শাসকরা অন্যায় করছে তাদেরকে আবার তাদের তাকফির করতে সামান্যতম দি দেওয়া কারণ সব কাফের মনে করে তারা সবারকে তাগত মনে করে বসে এরকম এর মাঝখানে সুন্নাল জামা সবসময় আসে তারা বলে যে না এরা গুনা করেছে কিন্তু কাফের হয়নি কাফের হওয়ার একটা অবস্থান আছে কখনো কখনো কাফের হয়ে যায় তারা আর মুরজিয়াদের মতো এরকম ছাড় দেয় না যে যাই করুক কাফের হবে না এটাও বলে না কারণ কোনো কোনো কারণে কাফের আবার সব কারণে কাফের হয় না গুনাহকারীকে তারা চিরস্থায়ী জাহান্নামী মনে করে না কারণ চিরস্থায়ী জাহান্নামী যারা মনে করে তারা হচ্ছে মুতাযিলা এবং তারা খাওয়ারেজ এদের ব্যাপারে আলো সুন জমা সময় সচেতন থাকে এবং মানুষকে সাবধান করে যারা মানুষকে যে কেউ গুণা করছে কাফের হয়ে গেছে হত্যা করছে কেউ কাফের হয়ে গেছে এরকম বলে না বরং তারা বলে যে না এরা গুণাগার তবে তারা কাফের হয়নি এদের উপর আল্লাহর এদের উপর আল্লাহ তালা বিভিন্ন রকমের শাস্তি আসবে আল্লাহ তারা যদি তার ক্ষমা না করেন তাহলে তারা ক্ষমা পাবে না আল্লাহ তারা ক্ষমা করার আল্লাহ তারা ক্ষমা করবেন তিনি বলেছেন যে শিরিক এবং কুকুর এবং নিফাক ছাড়া অন্যগুলি তিনি যার জন্য ইচ্ছা তিনি ক্ষমা করবেন এর অর্থ হচ্ছে ক্ষমা তাদের হবে ক্ষমা হবে না তা না ক্ষমা তারা পাবে ইনশাল্লাহ যখন কখনো করার কারণে ক্ষমা পাবে অথবা শাস্তি পাওয়ার পরে ক্ষমা পাবে অথবা সুপারিশের কারণে ক্ষমা বিভিন্ন কারণে দশ প্রকারে তারা দশটি কারণে তারা ক্ষমা পাবে যেটা কাইম রহমতুল্লাহ রহমতুল্লাহ তার কিন্তু উল্লেখ করেছেন তো বোঝা গেল যে জামা সব সময় চিন্তা করে এটা যে এরা সবসময় মধ্যপন্থা অবলম্বন করে এই সমস্ত কাজে কিন্তু মধ্যপন্থা ঠিক আপনি যদি দাবি করেন যাদের কাছে যান তারাও ঠিক বলবে মধ্যপন্থা তারা কি করবে আহলোসনুল জামাতকে মুরজিয়া বলবে এই জন্য সহফে সালে সবসময় বলতেন যে খাওয়ারেজদের এবং যারা মানহাজ বিভ্রান্ত তাদের একটি বড় নিদর্শন হচ্ছে তারা আহ জামাতকে মুরজিয়া বলবে আর মুরজিয়ারা আহ জামাতকে বলবে যে এরা খাওয়ারেজ উল্টে তাদেরকে ভিন্ন নামে নাম দিবে কিন্তু এরা আসলে কিছু আলোসনুল জামা এবং সাহবাহ কিলাম এবং রসুল্লাহাম সাহবা কেরাম পদাঙ্ক অনুসরণ করে তারা চলে সুতরাং তাদের একটি বড় যেটা আমরা বলতে চাচ্ছি আহসুনুল জামাতের তৃতীয় যে বড় বৈশিষ্ট্য তা হচ্ছে তারা সমস্ত ফেরকার মধ্যে মধ্যপন্থায় আছে এরা বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি কোনোটাই করে না এরা এর উপর চলাফেরা করে আশা করি বিষয়টি বুঝতে পারছেন চার নম্বর যে বৈশিষ্ট্য আহসিনুজ্জামাত হচ্ছে যে তারা কোনো জায়গাতে সীমাবদ্ধ হয় না জায়গাতে সীমাবদ্ধ হয় না কেউ যেন না বলে যে আমরা যারা বাংলাদেশে আসি আমরা যারা পাকিস্তানে আসি আমরা ভারতে আসি আমরা যারা সৌদি আরবে আসি আমরা যারা আমেরিকায় আসি তথার্থ তথা ব্রিটেনে আসি আমরাই শুধুমাত্র আহসিনুজ্জামা এটা যেন দাবি না করে বরং তারা কোথায় হয় রস উল্লা একটা হাদিসে আছে তিনি বলেছেন যে মিনাল কবাইল বিভিন্ন দূর দূর গোত্র মধ্যে একজন হবে একজন হবে ধরেন বাংলাদেশের শেষ প্রান্তে একজন হবে সিলেটে একজন হবে ঢাকাতে একজন সবগুলি গোষ্ঠী পরিবারের সব হবে এমন রকম না হ্যাঁ কখনো কখনো এক পরিবার আল্লাহ নায় মতে সবাই হতে পারে একই পরিবারে দেখা যে ভিন্ন মতের লোক চলে আসছে এরা আলোচনা জমাতে ঢুকতে পারেনি তারা তারা বিভ্রান্ত ফেরকার ভিতরে ঢুকে গেছে কোনো না কোনোভাবে ভাবে এই জন্য তারা বিভিন্ন ভাবে বিভক্ত হবে বিভিন্ন জায়গায় বিভক্ত থাকবে অর্থাৎ তারা দলীয়ভাবে বিভক্ত হবে না কিন্তু বিভিন্ন জায়গা থাকবে স্থান ভিন্ন হবে তাদের অর্থাৎ সব এক জায়গা থাকবে এরকম নয় অর্থাৎ তার কেউ যেন না বলে বসে যে আমার আমার এই দেশের ভিতরে শুধুমাত্র সুন্নাত নির্ধারিত এটা নয় সুন্নাত যেমন সারা বিশ্বের মুসলিমদের মাঝে যেখানে তারা আছে সেখানেই তারা থাকতে পারবে যদি তারা আকিদাগতভাবে তারা এক হয়ে যায় মানহাজগত এক হয়ে যায় তারা থাকতে পারে ঠিক সুদূর মাগরীব ইউনিয়নে থাকতে পারে ঠিক একেবারে ইন্দোনেশিয়া বা আরো পূর্বের জায়গাতেই তারা থাকতে পারে তাদের কেউ থাকতে পারে একেবারে সূর্য উদয়ের দেশ জাপানে কেউ থাকতে পারে একেবারে সূর্য ডুবের দেশ সেনেগালে বিভিন্ন জায়গা তারা থাকতে পারে কারণ এমনও হতে পারে যারা তো সিনে আছে এমন জায়গায় কেউ তাকে চিনতে পারেনি তারপর তারা থাকতে পারে যদি মানহাজ এবং আকিদা বিশ্বাসে এক হয় তারা আলোসুনওয়াল জামা ঠিক অনুরূপ হবে তারা কোনো কালো তাদের একেবারে নিঃশেষ হয়ে যাবে না অর্থাৎ কোনো কালে কেউ বলতে পারবে না এই সময় আলোসুন জামা ছিল না এরকম নয় তারা যুগ যুগ ধরে ছিল আপনি যদি দেখেন যে রসুল্লাহামের যুগে সাহাব তারা তারপরে একরাম ছিলেন তারপর তাব মধ্যে যারা বিখ্যাত আটজন ফকি ছিলেন তারা ছিলেন এবং তাছাড়াও তাদের মধ্যে ছিলেন তারা ছিলেন এই পথের পথিক ঠিক তাবে তাবিনদের মধ্যে আমরা দেখতে পাই আবু হানিফা মালিক শাফি আহমদ এর পরবর্তী যারা আসছেন এবং আত্মার তাবিন্দ পরে যারা আসছেন আইমতুল হাদিজ যারা আসছেন বুখারি মুসলিম আবুদায়দ নাসাই তিন কালে কালে তারা ছিল আজও আছে যুগ যুগ ধরে তা থাকবেন এখনো আছেন এবং এটা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তারা যারা বলবে তাদেরকে নিয়ে না যাবে তাদেরকে নিয়ে না যাবেন অর্থাৎ দুনিয়া থেকে চলে যাওয়া আগ পর্যন্ত আল্লাহ এদের মধ্যে জামাতের অস্তিত্ব রাখবেন এবং ছিল তারা কখনো আহসুনুল জামাতের অস্তিত্ব নিঃশেষ হয়ে যায়নি কখনো কখনো একজন ছিলেন তারপর ছিলেন ইমান আহমদ উদ্দিন হাম্বল তার সময় সমস্ত মানুষ যখন ফিরে যাচ্ছিল পালিয়ে বেড়াচ্ছিল তিনি একাও একাই উম্মত যে একাই উম্মত ছিলেন ঠিক অনুরূপভাবে যুগে যোগে কখনো কখনো একজন দুইজন হলেও তারা থাকবেন তাদের অস্তিত্ব কখনো নাশ হবে না কোনো সময় তার থেকে আহ জামাত থেকে কখনো তারা মানুষ নাই হয়ে যাবে না এর বিপরীতে দেখেন কোন কোনো দল আগে ছিল এখন নাই জাহামিয়া গোষ্ঠী সরাসরি এরকম এই দামে নাই ভিন্ন ভিন্নভাবে তারা ভাগ হয়ে গেছে কোনো কোনো কখনো আপনি দেখবেন এই দল ছিল ওই দল ছিল কত রকমের দল আজ আমরা কিতাব কুতুল মা কালাতে পড়ি মোরাই সিয়া দল ছিল হিসাম খাবিতিয়া হাবিতিয়া কত রকম দর ছিল এগুলি এখন নাই এর অর্থ হচ্ছে জাহেল জামাত আল্লাহ তালা এই উন্মতের জন্য বড় ধরনের নামত দিয়েছেন যে এরা থাকবে সংখ্যায় কম হোক বেশ হোক কোনো কাল তাদের থেকে কোনো সময় তাদের থেকে এই নিঃশেষ হয়ে যাবে না যে এই সময় নাই এরকম না বরং তারা ধারাবাহিক থাকবে এই ধারাবাহিক তার রসুল্লাহ যুগ থেকে শুরু করে যে দিন পর্যন্ত সর্বশেষ ইমানদার যা মারা যাবে সেই দিন পর্যন্ত তারা থাকবে এটা হচ্ছে রসুল্লাহ ভবিষ্যৎবাণী তিনি বলছেন হক আমার হাতি আমরুল্লাহ আল্লাহ নির্দেশ আসা পর্যন্ত অর্থাৎ কি আমাদের আগে যখন ইমানদার চলে যাবে সেই নির্দেশ আসা পর্যন্ত আল্লাহ নির্দেশ আসা পর্যন্ত আমার এই উম্মতের মধ্যে এই উম্মতের মধ্যে রসুল বলেছেন একটি দল একটি গোষ্ঠী একটি গোষ্ঠী থাকবে হকের উপরে তারা সুপ্রতিষ্ঠিত থাকবে এরা হচ্ছে জামাতের আরেকটি আরেকটি বৈশিষ্ট্য যে তারা কখনো কোনো স্থানের সাথে সীমাবদ্ধ নয় কখনো কোনো কালের সাথে সীমাবদ্ধ নয় এরা কালে কাল যোগ যোগ ধরে থাকবে এবং তারা তারা প্রত্যেক জায়গায় জায়গা থাকবে ভিন্ন ভিন্নভাবে তারা তাদের অবস্থান থাকবে যেভাবে রসুল্লাহাম বলেছেন কাবায় বিভিন্ন গোত্র থেকে তারা উত্তৃত হবে একই গোত্রের সব হওয়া জরুরি নেই আবার এক গোত্রে অনেকে থাকতে পারে এক গোত্রের পুরোটাও হতে পারে কোনো সমস্যা নেই পুরোটাই হতে পারে কিন্তু এদের মধ্যে ভিন্ন ভিন্ন দূর দূরান্ত তাদের অবস্থান থাকবে এটা হলো একটি বৈশিষ্ট্য এদের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে তারা আকিদার ক্ষেত্রে রুজু নফি রুজুন নাকিদা কান আলী নবী সালসাল্লাম সাহাবা সাহবা এবং নবী সালসালাম যে আকিদের ছিলেন তারা আকিদার ক্ষেত্রে এর থেকে একটু বের হয়ে যায় না তারা সে আকিদাকে পরিপূর্ণভাবে ধারণ করে সে আকিদাকে পরিপূর্ণ সে আকিদা কি ইনশাল্লাহ আমরা সামনে শুনবো শুধু একটুকু বিশ্বাস রাখি আমরা যে তাদের সবসময় আকিদার ক্ষেত্রে সবসময় তারা যে জিনিসটা প্রাধান্য দেয় দেখে যে এই যে আকিদা নিচ্ছি এটা কাঠটা নিচ্ছি আমি আমি কি এই যে কথাটা বলছি এটা কি রসুল্লাহ আসলাম বলেছেন কিনা যদিও না বলে অনেকে বলে যে যদিও বলেন না এটা তো আমরা খারাপ কিছু করছি না তারা সেটা গ্রহণ করে না তার যে না খারাপ হচ্ছে এই জন্যই খারাপ হয়ে যাবে যেটা রসুল বলেন নাই কারণ যত ভালো কথা সব রসুল বলে গেছেন বা ভালো আকৃতি দিয়ে গেছেন যত ভালো পথ তার কেরাম তারা সেই পথে চলেছেন এই জন্য আবদুল্লাহ মাসুদুল্লা আনহু সব সময় তিনি এই তার সাহাবিদ তার সাথীদেরকে সবসময় তিনি এই কথাটি বলতেন মান কানা পিঙ্ক মুস্তান ফালিস্তান বিমান কাদমাত তোমাদের মধ্যে কেউ যদি অনুসারী হতে চায় তাহলে যে মারা গেছে তার অনুসারী হও ফাইনাল হাই ওয়ালাইফ না আলিয়ার ফিতনা কারণ যে ব্যক্তি জীবিত আছে যে কোনো সময় ফেত্তান ভরে যেতে পারে পরীক্ষিত হয়ে যেতে পারে অনেক মানুষ অনেক ভালো কাজ করতে করতে এক সময় দেখা নাস্তিক হয়ে যেতে পারে অনেকে ভালো কাজ করেছে ধীরে ধীরে শূন্য থেকে দূরে সরে গেছে ইতিহাসের বহুত প্রমাণ আছে সেই জন্য আলোচনা জামাতের একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা আকীদার ক্ষেত্রে নবী এবং শাহবা একরাম যে আকিদা পোষণ করতে সেটাকে তারা গ্রহণ করতেন কখনো তাদের বিরোধী চলতেন না নবী এবং শাহবাগ গ্রহণ করতেন যে তাকদির আছে তারা সে তাকদিরে বিশ্বাস করত নবী এবং সাহবাইকেরাম তারা বিশ্বাস করতেন যে তাকদিরা তারা তাকদিরে বিশ্বাস করে নবী এবং সাহাবাই কেরাম আল্লাহর নাম ও গুণে বিশ্বাস করতেন তারা সে আল্লাহ নাম এবং গুণে বিশ্বাস করে তারা কোথাও কোনো সেখানে কোনো রকমের কোনো কোন রকমের কিছু মানে কিছু মানে না এই নীতি অবলম্বন করে না বরং তারা সমস্ত আল্লাহর সমস্ত নাম এবং গুণ যেগুলো পড়ানো সবগুলি মেনে নিয়েছে সাহাবাইকেরাম পদাঙ্ক অনুসরণ করে চলে সাহাবাইকরাম যেই পথে ছিল চাকিদের ক্ষেত্রে নবী সাল্লা যেই পথ দেখিয়েছেন সেই পথে যারা চলে তারা হচ্ছে আহলসুল্লাহ জমাতের লোক এবং এটা এটা হচ্ছে একটি বৈশিষ্ট্য আহলসুন্ন জমাতের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে তারা তারা কোরআনে করিম নিয়ে এবং সূন্য নিয়ে সবসময় তারা তাদের গবেষণা থাকে তাদের কোরআনে করিমকে তারা যথাযথ মূল্যায়ন করে অর্থ বোঝার চেষ্টা করে এবং যেখানে পায় তাদের ভালো কিছু নেওয়ার চেষ্টা করে কোরআনে করিমের অর্থ বোঝার জন্য যেখানে পাওয়া যাবে সেখান থেকে তারা গ্রহণ করে কিন্তু ভুলটা গ্রহণ করে না শুদ্ধটা গ্রহণ করে যেখানে থাকুক না কেন সেই জিনিসটা তারা যখনই দেখে যে এটা সাহাবা একরাম বলেছেন তাবি ইন্ডিয়া বলেছেন ইমামরা বলেছেন এবং সেই সেই কথাটি বিশুদ্ধ তারা সেটাকে তারা গ্রহণ করে কোরআনের ব্যাখ্যা করে কোরআন নিয়ে তারা সারাটা জীবন কাটিয়ে দেয় সাথে সাথে তারা কোরআন নিয়ে যেমন তাদের গবেষণা চলে তেমনি শূন্য নিয়ে তাদের গবেষণা চলে হাদিস কিভাবে আসবে আমাদের কাজ পর্যন্ত কোনটা শুদ্ধ কোনটা শুদ্ধ না কে বর্ণনা করলে শুদ্ধ হবে আর কে বর্ণনা করলে শুদ্ধ হবে না এটা তাদের নীতির মধ্যে সব সময় থাকে তারা চিন্তা করে যে কিভাবে হাদিসটাকে অনুসরণ করা যায় প্রতিষ্ঠা করা যায় মানুষের মধ্যে প্রচার প্রসার করা যায় আমল করা যায় এই জন্য আহুল জামাতের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা কোরআন এবং দুইটাকেই অনুসরণ করে একটা নয় যেমন আহল কোরআন নামে যথাকথিত যারা ইমান থেকে বেরিয়ে গেছে যারা হাদিস মারানা তারা ইমানদার নয় এরা এই গোষ্ঠী যারা এই যারা শুধু কোরআন মানে হাদিস মারা তারা ইমানদার নয় এই কাফের গোষ্ঠী এবং অনুরূপভাবে যারা শুধু অনেকে মনে করে থাকে যে হাদিসে হাদিস বলতে শুধুমাত্র ওই সমস্ত হাদিস বুঝাবে যেগুলো শুধু আমার বিবেকে ধরে তারাও কিন্তু হাদিসকে মানেনি তাহলে বোঝা গেল হাদিস এবং কোরআন দুইটাকেই তারা মেনে নেয় জামা তবে তারা সুনার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখে সুন্নার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখে সুন্না হচ্ছে সফিনাত নহ সফিনা তহ অর্থাৎ সুন্না হচ্ছে নুহের কৃষ্টির মতো যে ব্যক্তি সুন্না ধারণ করবে সে কোরআন ধারণ করতে পারবে কিন্তু কোরআন ধারণ করবে না সে সুন্না ধারণ করবে না কোনোদিনই অর্থাৎ যেহেতু কোরআন ধারণ করেছে অনেক হতে পারে মানুষকে সুন্না মানে না অনেক কোরআন মানে হাদিস মানে না অনেকে দেখবেন যে কিন্তু যারা হাদিস মানে তারা কিন্তু কোরআনও মানে বোঝা গেল সুননা এই জন্য আহ সুন্না নামটা এখানে আরেকটা অন্যদিকে থেকে গুরুত্বপূর্ণ যদিও এটা আহলসুন্নার তো আদর্শ আর এটা হচ্ছে সুন্না হাদিসের হাদিসীর ক্ষেত্র যে জামা হাদিসটাকে প্রাধান্য দেয় যখনই কোথাও ব্যাখ্যা করতে আসে কোরআনের হাদিসের ব্যাখ্যাকে তারা প্রাধান্য দেয় নিজেদের মন তারা প্রাধান্য দেয় না অনেকে দেখবেন আজ নতুন করে অনেক মানুষ আমরা দেখতে পাই অনেক 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 কিছু অনেকের নতুন দিন বুঝতে শিখছে অনেকে মনে করে যে এখন দিন বুঝে ফেলছে তাকে যদি কোরআন এবং কোরআন থেকে বলা হয় সে খুশি হয় যখন হাদিস থেকে বলা হয় তখন সে মন খারাপ করে বলে যে হাদিস তো অনেক কথাই বলবে নজিবিল্লাহ অনেকে হাদিস থেকে নেওয়ার ক্ষেত্রে তাদের মধ্যে বিভিন্ন রকমের

এই পথের প্রতীক না এইভাবে যায় না অর্থাৎ তারা সব সময় রসুল্লাহামকে অনুসরণ কোরআনকে অনুসরণ করে রসুল হাদিসকে অনুসরণ করে চলে চলে এর মধ্যে এর মধ্যে পার্থক্য করে না এদের মধ্যে বর্তমানে পার্থক্যকারী কি বিভিন্ন রকম পার্থক্য করা হয় কোরআন মানি কোরআন কোরআন হচ্ছে মোতের হাদিসের মধ্যে আবার কেউ কেউ দেখবেন যে বলবো যে এটা তো আহাদ এটা তো একক এটা তো এই এটা তো সেই এটা তো অমুকটার বিরোধী হয়েছে কোরআন বিরোধী হয়েছে সুহান আল্লাহ এই জন্য রহমতুল্লাহ বলতেন যে বেদার্থীদের একটি আলামত হচ্ছে এটা আহলসুনতুল জামাত কি করে যখন কোন মোতাসবে আয়াত দেখে তখন তারা মহকামের দিকে ফিরিয়ে দেয় যে মহকাম অনুসারে আমল করব। আর আহলসুন জামাতের আলামত হচ্ছে বেদাতিদের আলামত হচ্ছে এটা তারা মহকাম আয়াতকে মোতাসবে বানিয়ে ফেলে এটা তো এটা তো দার্থবোধক শব্দ যেমন আল্লাহ তালার সিফাত সংখ্যক আয়াত সিফাত বিষয়ক আয়াতগুলোকে আহলসুন জামাত সবসময় বলছে মহকাম আয়াত কখনো মোতাসবাদ কেউ বলে নাই পূর্ববর্তী কোনো ইমাম কোনদিন মতো বলে নাই কিন্তু দেখবেন যে পরবর্তী লোকেরা আসা সিফাতের আয়াতগুলোকে আল্লাহর গুনির আয়াতগুলোকে মোতা বানিয়ে ফেলবে আমল না করার জন্য আবার আরেক গোষ্ঠী তাদের আছে তারা যখনই কোনো আল্লাহুল্লাহাম আমল করার কথা বলবে তখন তখন বলতে কোরআন কোরআন বিরোধী হয়ে গেছে যখনই তাদেরকে বলা হয় পড়তে হবে বলছে আল্লাহ শুনতে আমরা তো শোনার ব্যাঘাত করতেছে আমি কিভাবে পড়ি অর্থাৎ তারা এখন ইচ্ছা করে একটা বিরুদ্ধ তৈরি করছে তাদেরকে শূন্য তেফে আমল করতে না পারে এরাই হচ্ছে প্রমাণ যে এরা হচ্ছে এদের এরাই হচ্ছে বিভ্রান্ত বিভ্রান্ত গোষ্ঠী সবসময় কেবল একটা একটা কন্ট্রাডিক্টরি খুঁজে আপনি অনেক অনেক ইমানদার মুসলিম নামধারী ভাইকে পাবেন যারা সারাক্ষণ কোরআন রসুল্লাহ হাদিস নিয়ে সারাক্ষণ সন্দেহ খুঁজে বেড়ায় এরা বিভিন্ন দেশে বিশ্বের বিভিন্ন দেশে বসে আছে এবং বাংলাদেশেও আছে বিভিন্নভাবে তারা সেটা প্রচার প্রসার করে এবং সেটার উপরে তারা বিভিন্ন ওয়েবসাইটও তৈরি করেছে যে এটা বিরোধী এটা বিরোধী এটা তো বিবেক বিরোধী এটা তো হাদিস বিরোধী কোরআন বিরোধী ইত্যাদি এবং তারা অনেকেই এটাকে তারা মেনে নিতে চায় না কিন্তু আহলসুন জামা সব সময় কোরআন করিমকে যেভাবে তারা মেনে নেয় রসুল্লাহ আসসালাম হাদিসকে সেভাবে তারা মেনে নেয় এ দুইয়ের মধ্যে তারা কখনো পার্থক্য তৈরি করেন তারা বলে যে দুইটাই ঠিক আছে আলহামদুলিল্লাহ দুইটাই আল্লাহর পক্ষ থেকে আসছে কুল্লু মিনী আমাদের রব জানিয়েছে দুইটা একটা আমাদেরকে ওয়াহি মতলু দিয়েছেন আর একটা হচ্ছে গায়ের মতলু যা রসুল্লাহ মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন এবং দুইটাই আমাদের কাছে সহি তৈরি আসছে যেই হাদিস সহি হবে এটা আমরা মানি যে কোরআনে করিমের সাথে কোরআনে করিমের সাথে আমরা এটা কন্ট্রাক্টরি করি না দুইটার মধ্যে সামঞ্জস্য বিধান করি এই জন্যই শাহি রহমতুল্লাহ আল্লাহ সবসময় বলতেন যে আমি এই পর্যন্ত কোন সহি হাদিসকে কোরআনের বিরোধী বিরোধী পাইনি আসলে কখনো কোনো সৈহাদ স্কোরআ বিরোধী হতে পারে না এবং পাবেন না আপনি কোনোদিন আপনি হয় দেখবেন যে এখানে কোন নাসেক মনসুখের বিষয় আছে অথবা সেখানে আগ পরের বিষয় আছে আগে আগে এটা ছিল পরেই হুকুম আসছে অথবা দেখবেন যে সেখানে কোনো এখানে সংক্ষিপ্ত হয়েছে ওখানে বিস্তারিত বলা হয়েছে অথবা দেখবেন যে এখানে কোনো একটা জিনিস ছাড় দেওয়া হয়েছে ওখানে কোনো কোনো কিছুকে সেখানে কম্পালসারি করা হয়েছে এটুকু দেখতে পাবেন এর বাইরে আর কিছু না কোনো দিন বিরোধী হবে পাবেন না বিরোধী হচ্ছে এটাই যেমন করো না করো এরকম জিনিস কখনো পাবেন না তাহলে বোঝা গেল কিছু মানুষ ইচ্ছা করে যারা বিরোধ খুঁজে তারা এই কাজটি করে থাকে যেমন অনেক সময় দেখবেন যে অজুর কয়টি কোরআনে কেন আল্লাহ বলে না চার শব্দ বলেন নাই আল্লাহ বলেছেন কাজ কথা ফাসুল তার হাদিসে আরো কিছু বলেছেন যারা আমল করতে চায় তারা দুইটাকে একসাথ করে আর যারা বিরোধীতে দেখতে সারা বলছে কোরআনে আসছে হাদিসে কেন বেশি আসছে হাদিস বাদ কোরআন নিব কেন আপনাকে কে বলছে ভাগাভাগি করতে আপনি দুইটা মিলিয়ে নেন না দুইটাই তো আমার নবী দুইটাই তো আল্লাহর পক্ষ থেকে আসছে একটা আল্লাহর পুরানের কারিমি আসছে একটা হাদিসে আসছে দুইটার মধ্যে আপনি কেন পার্থক্য করবেন কেন আপনি দুইটার মধ্যে একটা একটা বিরুদ্ধে লাগিয়ে দিবেন কেন না লাগিয়ে দিয়ে দুইটাকে মেনে চলার নীতি আপনি অবলম্বন করুন তাহলে সেটা হবে বিশুদ্ধতম পথ বিশুদ্ধতম মত এবং সেটাই আলোসুনুল জামাতের পথ এটাই অনুসরণ করে চলতে হবে আহোসনুল জামাতের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা সবসময় অনুসরণ ক্ষেত্রে ঐক্য একটা অনুসরণ ক্ষেত্রে ঐক্য করে দলীয় ঐক্য নয় অনেকে দলের ভিত্তিতে ঐক্য হয় দলের ভিত্তিতে ঐক্য নয় সেগুলো রাজনৈতিক ঐক্য হতে পারে সেগুলির কারণে যে ঐক্য সেটা আলোসনুল জামাতের কাজ নয় আলোচনা জামাত আল্লাহর সুন্নতকে অনুসরণ করতে ঐক্য করে আসুন সুননাতে অনুসরণ করি ঐক্য হবেই যদি আপনি সুন্নতকে অনুসরণ করেন সেখানে ঐক্য হবেই এরা এটাকে গুরুত্ব দেয় দেখুন আপনি যদি মনে করেন যে আমরা সবাই মিলে এখন থেকে আমরা মেনে দেখবেন যে সুন্নাত যেটা ভাবে এটা মানবেন ঐক্য অটোমেটিক হয়ে গেছে কিন্তু তারা ওইটা বলে না যে আমরা অন্য কোনো ব্যানারে অন্য কোনো গোষ্ঠীতে অন্য কোনো দলে অন্য কোনো বিভিন্ন রকমের বিভিন্ন নামে নামে বিভিন্ন নামে বে নামে ঐক্য হয়ে যায় এই ঐক্য দিয়ে কি করবে এটা কি ঐক্যটা উদ্দেশ্য না আল্লাহ তালা কোরআন করিম বলেছেন ওয়াতাসমে হাবলিল্লাহ হে জামিয়ান বলেন নাই যে ওয়াতাসম জামিয়ান ওয়াতসমে হাবলিল্লাহ আল্লাহ রজ্জুকে ধরতে বলেছেন আর রজ্জু কি কোরআনে করিম রসুল সুনা এটা আল্লাহ রজ্জু ইসলামকে ইসলামের উপরে ঐক্য হতে বলেছে ইসলাম ছাড়া ঐক্য হওয়ার কিছু নেই ইসলাম কি ইসলাম হচ্ছে আকিদা এবং সেরিয়া মানা বিশ্বাস করার নাম মানার নাম মেনে নেয়ার নাম আমল করার নাম এই দুইটার মধ্যে ঐক্য হলে সেটা ঐক্য হবে এর বাইরে অন্য কোন কিছু তারা ঐক্য হয় না তারা এই সমস্ত ঐক্য শুধুমাত্র তথাকথিত ঐক্যের ডাকে তারা ছাড়া দেয় না যে এই জাতীয় ঐক্য নয় ঐক্য হতে হলে সুনির্দিষ্ট কোনো একটা কাজের মধ্যে হতে হবে সুনির্দিষ্ট কোনো একটা ব্যানার জিনিসের মধ্যে হতে হবে সেটা হবে কি এর্তে বা কোরআন এবং সুনার অনুষ্ঠানের মধ্যে ঐক্য হতে হবে এখানে আসলে ঐক্য হবে অন্য কোনো কিছুতে নয় অন্য কোনো জায়গাতে ঐক্যের কোনো প্রয়োজন নেই কেউ ঐক্য করবে যে আসো আমরা সবাই মিলে একটা কাজ করে ফেলি বাংলাদেশের জন্য ঐক্য কেউ বলবে যেন আমরা এই বিদেশের জন্য ঐক্য আমরা এটা ব্যক্তিগত কাজ দুনিয়ার কাজ হতে পারে দিনের মধ্যে এটা করতে হলে দুনিয়ার মধ্যে আপনি করতেই ঐক্য সবাই মিলে আমরা ঐক্য করলাম যে একটা বিল্ডিং এটা তো আমাদের কোনো কিছু না দুনিয়ার জিনিস দিনের মধ্যে ঐক্য হতে হলে অবশ্যই অনুসরণের মধ্যে ঐক্য হতে হবে কোরআন এবং সুননাথ জায়গাতে ঐক্য হতে হবে যে কোরআন এবং সুন্নাতকে অনুসরণ করতে গিয়ে আমরা এক হবো এটা হচ্ছে আলো সুন জামাতের একটি বৈশিষ্ট্য তারা আর কি করে তারা যাবতীয় যারা যেগুলি বেদাত করে যারা এবং যারা বিচ্ছিন্নতাবাদী আছে তাদের থেকে তারা দূরে থাকে যে বেদাত এবং বিচ্ছিন্ন আমরা কখনো মানবো না নতুন বেদাত বিচ্ছিন্ন অটোমেটিক হয়ে যাবে যখন সুন অনুসরণ করবে না বেদাতি হবেই আপনি যখনই দেখবেন যে নতুন একটা পদ্ধতি আবিষ্কার করছে কেউ নতুন ম্যানিফেস্টো বানিয়েছে নতুন একটা দলীয় নীতি বানিয়েছে দলীয় কর্মসূচি বানিয়েছে কর্মনীতি বানিয়েছে বুঝবেন যে এটা একটা বেদাতে পথ রচনা করেছে কারণ এটা এটা কোনো এটা ইসলামের কোনো নীতির ভিতরে পড়ে না আমি দুনিয়ার কাজ করতে পারি আপনার আহত্তি নেই দিনের ভিতরে আপনি নতুন কর্মনীতি করবেন আল্লাহ রসুল্লাহের নীতিকে বাদ দিয়ে এর অর্থ হচ্ছে আপনি আমি নতুন পদ্ধতি আবিষ্কার করে আলো সুন জামাত এগুলি কখনো গ্রহণ করে না এগুলিতে দূরে থাকে এই জন্য এগুলিকে ঠিক রাখতে গিয়ে অনেক সময় দেখবেন যে তারা সুনতকে অনুসরণ করেছে সুনতকে বাদ দিয়ে গেছে তারা বড় বড় আল্লাহ রসুলের আল্লাহ রসুলের আদর্শকে বাদ দিয়ে গেছে আদর্শকে বাদ দিয়ে গেছে এমন কি সাহবায়িক কারণের বিরুদ্ধে কথা বলতে তারা দ্বিদা করে না এরা সাহাবাহিক বিরুদ্ধে কথা বলে যখন দেখে তাদের মত এবং পথে তাদের দলীয় বিভিন্ন ম্যানিফেস্টোর বিরোধী হবে তখন সাহবায়িক কারণের বিরুদ্ধে তারা লেগে যায় কারণ তারা তো আসলে অনুসরণের উপর এক ঐক্য করেনি তারা করছে দলীয় ঐক্য এই জন্য লেগে যায় এই জন্য এই জায়গাতে এসেই আহ জামাত পার্থক্য হয়ে যায় আহলসুন জামাত থেকে তারা দূরে সরে যায় জামাত কখনো কখনো অনুসরণ ছাড়া অন্য কোনো বিষয় ঐক্য হয় না যারা এই জাতীয় ভিন্ন ভিন্ন পথ এবং মত অনুসরণ করে তাদেরকে বেদাত করে তাদের থেকে তারা দূরে সরে যায় বেদাত দেখলেই তারা দূরে সরে যায় এই জন্য আপনি দেখবেন বেদাত করেছে আবদুল্লা সে ইমাম আহমেদ উবিনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন এবং ইমামদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন তখনকার সময় কিন্তু সুন জামাত তার সাথে ঐক্য করেনি ধীরে ধীরে তারা দুনিয়া থেকে নিঃশেষ হয়ে গেছে অথবা নামমাত্র আসব তাদের সেই তাদের সেই চিন্তাধারা মানুষের ভিতরে প্রবেশ করেছে ঠিক তারা সেই দল হিসেবে আর নেই কিন্তু তখনও জামাত তাদের সাথে কখনো ঐক্য করেনি একসাথে থাকেনি যারাই এরকম যুগে যুগে এরকম নতুন নতুন ঝান্ডা নিয়েছে নতুন নতুন পদ্ধতি নিয়েছে বেদাতে পথ আবিষ্কার করেছে ভিন্ন আলাদা হয়েছে তারা কখনো ভালো কিছু করে তাদের থেকে সবাই দূরে ছিল আপনি দেখেন উসমান সর্বপ্রথম রাজুহান সর্বপ্রমসলাম আফ্রিকা ভাগ যেটা ওসমান রাজুল্লাহ বিরুদ্ধে হয়েছিল কি হয়েছিল মিশর থেকে কিছু লোক যারা এক ধরনের হজবরাল মার্কা লোক যারা এসে মোদিনে এসে বিচার চাই বিচার চাই আমরা চাই ইনসাফ চাই ইনসাফ চাই চিল্লা চিল্লি করলো এরা তো এইরকম স্লোগান তো আমরা বহু শুনি যে এটা হয়েছে এটা হয়েছে এটা চাই ওইটা চাই স্লোগানে মুখরিত হয়ে মানুষ যুবকরা যুবকদের রগে রগে টান দেয় এবং তারা অত্যন্ত রক্তে টকবগ করে যে কোনো সময় তারা জেহাদে জাপিয়ে পড়ে অথবা এই জাতীয় কারণ কিন্তু দেখেন আলহামদুলিল্লাহ সাহাবাহিক একজনও তাদের সাথে যোগ দেন নেই একজন সাহাবিও তাদের সাথে যোগ দেন নেই এর অর্থ হচ্ছে ওই সময় যারা ছিল তারা বিভ্রান্ত ছিল যদি তাদের কথা অত্যন্ত সুন্দর যে আমরা এটা চাই ওইটা চাই আমরা শান্তি চাই আমরা মানুষদেরকে পথ থেকে ইয়া করতে চাই মানে আমরা মানুষের উপকার চাই হ্যাঁ কেন এটা হলো এর বিপরীত প্রতিকার চাই প্রতিকার কে না চায় প্রতিকার চাওয়ার জন্য এই যে পদ্ধতি অবলম্বন করলো যে তারা ইমামুল আফান রাজু আনহুর বিরুদ্ধে তারা দাঁড়ালো এটা বাহ্যিকভাবে কথা তো অত্যন্ত সুন্দরই কিন্তু সেই সুন্দর কথা গ্রহণ করে নাই সাহাবা কিরমার কেউই কারণ এটার উপরে তারা ঐক্য করে না এর ফিরে তারা যায় না এই এই যে উম্মতের মুসলিমের মধ্যে আলাদা পার্থক্য করে একটা গোষ্ঠী তৈরি করেছে এটা সাহবা এখলাম কখনো গ্রহণ করেনি কারণ এটা হচ্ছে আহলসুন জামাতের মানহাজ বিরোধী কাজ জামাত এই কাজটি কখনো করে না আহসুলজ্জামাতের জামাতের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তারা ইউ না বিল হকের ব্যাপারে অপরের সহযোগিতা করে হকের ব্যাপারে সহযোগিতা করে আপনি দেখবেন জামাতের কেউ যদি কোনো পৃথিবীর অন্য প্রান্তে একেবারে শেষ প্রান্তে পুরু গোলার্ধে কেউ যদি কোনো নির্যাতিত হয় তারা বলে যে সে নির্যাতিত আবার পশ্চিম গোলার্ধে কেউ যদি নির্যাতিত হয় সে বলে নির্যাতিত হকের ব্যাপারে তারা একে অপর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে হক কি কোরআনকে অনুসরণ সেখানে যদি কোরআন অনুসরণ ক্ষেত্রে তাদের যদি কষ্ট হয় তার বিরুদ্ধে কেউ যায় তারা কষ্ট পায় যে অনুসারী মানুষ এর বিরুদ্ধে অনেক দাঁড়িয়েছে এই জন্য তারা কষ্ট পায় তারা তাদের সাথে সম্পর্ক হকের ব্যাপারে একে অপরের সাথে সম্পর্ক তৈরি করে যেটাই যেটাকে বলা হয় যে বিল্লা রব্বান অর্থাৎ যেটাকে বলা হয় হকের উপরে ওয়ালা বিল হক হকের উপরে আহব আলিল্লাহ আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য আল্লাহর জন্য বন্ধুত্ব করে আল্লাহর জন্য বন্ধুত্ব করে অর্থাৎ আল্লাহর জন্য আবার শত্রুতা করে অর্থাৎ তারা শত্রুতাও হকের জন্য করে যে হক না হক হয়ে গেছে আমি এখন তার সাথে আর সম্পর্ক নাই ভাই হতে পারে তার আত্মীয় হতে পারে তার সম্পর্কে ছেলে হতে পারে তার বাবা হতে পারে হকের বিরোধী যখন হয়ে যাবে তখন তারা আর তার সাথে সম্পর্ক রাখে না আল্লো জ একটি বৈশিষ্ট্য হ্যাঁ দুনিয়ার সম্পর্কে থাকবে কিন্তু হক কথার ক্ষেত্রে কখনো তাকে ছেড়ে কথা বলবে না আলোচন জামাত এই জন্য হকের ব্যাপারে কখনো তারা কোনো ছাড় দেয় না হক হকের সাথে হক নিয়ে বন্ধুত্ব করে হক নিয়েই তাদের শত্রুতা হয় এবং হক নিয়েই তাদের বিচার ফসলা চলে বিচার ফয়সলা চলে মানুষকে বিচার করার ক্ষেত্রে হক দিয়ে বিচার করে অর্থাৎ তাদের দলীয় কোনো ইয়া দিয়ে বিচার করে না তাদের নিজস্ব কোনো চিন্তাধারা বিচার করে না হক দিয়ে বিচার করে যে হক কতটুকু আছে সেটা দিয়ে তার মধ্যে আমরা বিচার করবো এটাই হচ্ছে আহসুন জামাতের মানহাজ যে তারা এই একটি বৈশিষ্ট্য তাদের যে এটা তারা করে থাকে আহলুসুল জামাতের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে তারা তাদের সব সময় তাদের সব সময় যে সবসময় তাদের কর্মকাণ্ড সুন্দর পদে চলবে তাদের সিরা সিরা হাসানা থাকবে তাদের সবসময় পরিচিতি থাকবে যে তারা সঠিক পথে চলে তারা পরিচিতি কিছুক্ষণ এদিকে কিছুক্ষণ ওইদিকে বাতাসের মতো এদিক সেদিক নাসড়া করে না সোজা পথে চলতে তারা অভ্যস্ত সোজা পথে চলতে অভ্যস্ত আপনি যদি দেখেন আলোচনা জামাতের আগের ইমামদের পরের ইমামদের দেখবেন যে একই পথে চলছে দেখুন ইমাম আবু হানিফ মালিক শাহি আহমদ যে পথে চলছে ঠিক অনুরূপভাবে ভাবে মুসলিম মুসিন আবুদ তিনুদিন আসে একই পথে চলছে তাদের সিরাটা সোজা তাদের সিরার মধ্যে বাঁকা কোনো কিছু নেই আকিদাটাও সোজা তাদের আকিদাটাও সোজা এবং শরীয়তটাও তাদের মুস্তাকিমা তারা শরীয়তের মধ্যেও তারা ভিন্ন ভিন্ন পদ্ধতি নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করে না আল্লাহ শরীয়ত গ্রহণ করার ক্ষেত্রে মানার ক্ষেত্রে আকিদা গ্রহণ করার ক্ষেত্রে তারা সহজ সরল পথটি গ্রহণ করে যেটাকে বলা হয় এই দিনাস সরাত আল মুস্তাকিম যেটাকে দোয়া করি আমরা প্রতিদিন এই দিনাস সরাত আল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথটি দেখিয়ে দিন সরল পথটি দিন দিয়ে দিন দেখিয়ে দিন না শুধু দিয়ে দিন এই দিনাজ সরাত আল মুস্তাকিম পথটি আমাদেরকে দান করুন পথে আমাদেরকে পরিচালিত করুন সেটাই হচ্ছে আলোচনা জমাত তরিকা তারা সহজ পথে ভিন্ন ভিন্ন ভাগ হয়ে যায় না ভিন্ন ভিন্ন পথে ভিন্ন তাদের পথ ভিন্ন হয়ে যায় না হ্যাঁ তাদের মধ্যে মতভেদ থাকতে পারে কিন্তু মতান্তর মত মনান্তর থাকে না তারা মতান্তর মত মতভেদ থাকবে কিছু মশালা থাকবেই সবসময় ছিল যুগ কোনো দিন ছিল না তা নয় সাহবায়িকের মধ্যে মতভেদ ছিল অনেক মশালাতে অনেক ফাঁকি মশালাতে মতভেদ ছিল আঁকি ক্ষেত্রে তারা কখনো সহজ পথের বাইরে চলেনি ফেকার ক্ষেত্রে শরীয়তের ক্ষেত্রে তারা বড় বড়ো মশালাতে কখনও মতভেদ হয়নি মতভেদ হয়েছে তাদের বিভিন্ন পরস্পর বুঝার ক্ষেত্রে কোনো কোনো মশালার ক্ষেত্রে তারা মত দিয়েছেন ভিন্ন মত দিয়েছেন যে ভিন্ন মতগুলো সুল্লা সাল্লাহ সাল্লাম তিনি চেয়েছেন ও বটে সেগুলিকে তিনি চাননি এক হয়ে যাক উম্মতের মুসলিমের মধ্যে এখতলাফের যে খেলাফ এবং এখতেলাফ দুটার মধ্যে পার্থক্য আছে খেলাফ তারা করে নাই মোকালফাত তারা করে নাই এখতেলাফ একটু মতভেদ তাদের মধ্যে ছিল সে মতভেদগুলো রসুল্লাহ সাল্লাস্লাম যুগেও সে কিছু মতভেদগুলো ছিল রসুল কখনো সেগুলিকে জোর করে বন্ধ করে দেন না যে তোমরা এটা সৌভান চেয়েছেন যে এটার মধ্যে ফোসাহ সহজীকরণ হোক উন্নত মতো চলতে পারবে আঁকিদের ক্ষেত্রে সেটা হয়নি কিন্তু সেটা হয়েছে মাসাইলের ক্ষেত্রে বিভিন্ন মাসায়ালার ক্ষেত্রে তারা এদের মধ্যে মতবোধগুলো ছিল তারপরেও তারা সঠিক পথে ছিল এই সঠিক পথে ছিল একটা এই পথে মৌলিক মশালা তারা এক ছিল তাদের মধ্যে কেউ কোনো বলে নাই যে হজ করা লাগবে না তাদের মধ্যে কেউ কোনো দিন বলে নাই যে তাদের মধ্যে কেউ কোনো বলে নাই যে তিন ওয়াক্ত পড়তে হবে যেমন শিয়ারা বলে থাকে কখনো নয় এর অর্থ হচ্ছে মৌলিক নীতি তারা সব একই ছিল কিন্তু তাদের মধ্যে ছোটখাটো মাসালাতে মতভেদ তাদের ছিল আকিদার ক্ষেত্রে তাদের কোনো মতভেদ লক্ষ্য করা যায়নি এজন্য সেই জিনিসগুলো প্রধান মুসলিমার আহলসুন জামাতের যে উত্তম যে হচ্ছে উত্তম দলটি গোষ্ঠী সেটা হচ্ছে জামা জামাত তারাও সেই পথে চলে তারা এভাবে কোনো ভিন্ন মত পোষণ করে না আহসুন জামাতের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে তারা আখলাখ চরিত্র হবে রব্বানি নি আখলাখ রাব্বা কী জিনিস রাব্বানি হচ্ছে যারা ছোট ছোট জিনিস দিয়ে আগে শিক্ষা দেয় আগে শিক্ষা দিবে যেমন আগে বোখারি শিখান শুরু করে না জিনিস দিয়ে শিক্ষা দেয় রব্বানি এদেরকে বলা হয় ইউরোপ ন্যাশা বেসরকারি কাবলা কে রিহা বড় আলেমের আগে ছোট আলেম দিয়ে যারা শিক্ষা দেয় বলে রব্বানি এদের আরেক রব্বানি আরেক অর্থ হচ্ছে যারা কাণ্ডারি ভূমিকা পালন করে এদের চারিত্রিকভাবে কাণ্ডারী ভূমিকা পালন করা দেখিয়ে দেয় তাদের চারিত্র চরিত্র তাদের স্বভাব তাদের গ্রহণ গ্রহণযোগ্যতা সবার কাছে থাকবে উম্মতের মধ্যে এরা ছিল আপনি যদি আজও দেখেন শেখ আবদুল আজিম মিরবাজ রাহেমহল্লা শেখ শেখ মোহাম্মদ সোহাল আলিমিন রাহমহল্লা এবং শেখ লালবাহিন রাহম এই জাতীয় যারা চলে গেছে এরা ছিল আখলা কি এরা আখলাকের ক্ষেত্রে শ্রেষ্ঠ মানুষ ছিলেন আল্লাহ আল্লাহ প্রদত্ত রব আল্লাহর পক্ষ থেকে যা তাদেরকে যে চরিত্রিক বৈশিষ্ট্য দেওয়া চারিত্রিক বৈশিষ্ট্য দেওয়া হয়েছে সেটা দিয়ে তারা প্রসিদ্ধি লাভ করেছেন এরা এই দিক দিয়ে বিখ্যাত হবে আর তাদের দ্বিতীয় তাদের চলন ফিরণ হবে বসতিয়া মধ্যম পন্থায় তারা চলাফেরা করেন বেনল গাল গলু অল জাফা বাড়াবাড়ি এবং ছায়াছাই তারা করে না এদের একটি চরিত্র চলাফেরার ক্ষেত্রে সলকের সুলুকের ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে তারা এই পদ্ধতি অবলম্বন করে এই জন্য তারা এবাদতের ক্ষেত্রে কখনো দেখবেন না যে তারা নফল নামাজ পড়তে রাত ধরে কাটিয়ে দিয়েছে কিছু মানুষ যেমন দেখবেন সার রাত পড়ছে ফজরত সরাত নাই আর কোনো খবর নাই এরপর থেকে অথবা সারা বছর পড়বে না একদিন একত্র হবে তথাকত লাইলাতুল ম্যারাজ পালন করার জন্য একত্র হয়েছে অথবা কেউ দেখবেন মিলাদ মিলাত বছর একবার মিলাদ পড়িয়ে দিয়েছে আর সালাতের কোনো খবর নাই এই নীতি জামাতের নয় এটা তথাগিত খারাপদের নীতি এই নীতি অবলম্বন তারা করে না জামাতের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে তাদের ইমান তাদের তরবিয়ত হচ্ছে ইমানিয়া তারা শুরু করে ইমান দিয়ে অন্যরা শুরু করে সন্দেহ দিয়ে কিন্তু তারা শুরু করে ইমান দিয়ে ইমান কিভাবে না আসিয়া ছাত্রদের অন্তরে নিজের পরিবারের সন্তানদের অন্তরে নিজের স্ত্রীদের অন্তরে নিজের সমাজে ইমান নিয়ে তারা সব কিছু মেহনত করে ইমান নিয়ে তারা প্রচেষ্টা চালায় ইমানকে কীভাবে অন্তরের ভিতরে প্রবেশ করাতে পারে আল্লাহ রবুল ইজতের আল্লাহ রবুল ইজতের জাত সত্তার উপর ইমান তার নামের উপর ইমান তার গুণের উপর ইমান তার কর্মের উপর ইমান তার অধিকারের উপর ইমান এগুলি এগুলিকে তারা প্রসার প্রাধান্য দেয় ধরেই তাদেরকে বলে না যে আমরা চলো আমরা এখন ওটা দখল করি ওটা দখল করি তারপরে আমরা দুনিয়া দখল করে চলি এরকম চিন্তা তারা করে না তাদের ইম্যানি ত্যারবিত সবার আগে স্থান দেয় এটার নামে হচ্ছে তারা ইম্যান ইয়া তার ইমানিয়া আহসিনুল জামাতের বৈশিষ্ট্য হচ্ছে তারা ইম্যানি ত্যারবিত দেয় সবাইকে নিজেদের মন মতো পথে পথে মন মতো যে যা ইচ্ছে তারপর তার জন্য গুরুত্ব দিয়ে চলে না আগে ইমানি তেরবিয়ত দিয়ে ইমানি তেরবিয়তের ফলে যেভাবে রসুল্লা সাল্লাম সাহবাইকালামকে ইমানি তেরবিয়ত দিয়ে তারপর তাদেরকে দুনিয়াতে দুনিয়ার সর্বোচ্চ শিখর আরোহণ করিয়েছেন ইমানি তেরবিয়ত দেওয়াটা হচ্ছে আহলসল জমাতের একটি বৈশিষ্ট্য যারাই এই জায়গাতে আপনার বিরোধিতা করবে ইমানিতের ভিতরে বিরোধিতা করে মনে করবেন যে এরা পথভ্রষ্ট এরা এরা আলোসুন জমাতের অনুসারী হতে পারে নাই যারা মানুষকে এক অপর বিরুদ্ধে লাগিয়ে এটা খুশির কয় এবং যারা মনে করে যে এইভাবে এর বিরুদ্ধে এটা করলে ওইটা করলে ওইটা করলে হবে এটা করে কারোর বিরুদ্ধে কিছু পরিচালন করার নাম হচ্ছেই তাদের তাদের কর্মকাণ্ড বুঝবেন তারা এখনও কিন্তু আহলোসুনল জামাতের বৈশিষ্ট্য ধারণ করতে পারেনি তো আমরা ইনশাআল্লাহ আহোসুনাল জামাত বৈশিষ্ট্য বাকি আলোচনা ইনশাল্লাহ আগামী ক্লাসে করবো যেহেতু একদিনে শেষ হবে না এটা তো আশা করি আপনারা ভালো থাকবেন আল্লাহ তালা কবুল করুন আলহামদুলিল্লাহ হবু আলমী